আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি শূন্যরেখার আজকের আয়োজনে। আজকে বিশেষ দিন এবং বিশেষ পর্ব, সারা বাংলাদেশের প্রতিটি মানুষের আমার মনে হয় একটি আবেগের দিন আজকে, 7ই মার্চ। এবং 1971 সাল থেকে আজ পর্যন্ত প্রতিটি 7ই মার্চে আমরা সেই ভাষণটি শুনি যেটি কবিতার মতো বাংলাদেশের মানুষের মুক্তির কথা বলেছিল প্রথম। এবং সেই কবি এবং সেই আমাদের রাজনীতিবিদ, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রথমে স্মরণ করছি, স্মরণ করছি তার পরিবারের অন্য সদস্যদের এবং বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাকে যারা এই 1971 সালে 9 মাস ব্যাপী দীর্ঘ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, নানাভাবে অংশগ্রহণ করেছেন এবং এখনো যারা জীবিত আছেন তাদের। এবং আমাদের খুবই ভালো লাগছে আমাদের আজকের আয়োজন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রামে একজন বীর মুক্তিযোদ্ধা আমাদের সঙ্গে আছেন, যিনি 1971 সালের 7ই মার্চের প্রত্যক্ষদর্শী এবং অংশগ্রহণকারী সংগঠক, বীর মুক্তিযোদ্ধা মুহিবুল ইসলাম ইদু। তিনি স্বাধীনতার প্রথম পতাকা বহনকারী, 2 মার্চে 1971 সালে যেদিন প্রথম পতাকা উত্তোলন করা হয় সেই পতাকা বহনকারী, এবং 7ই মার্চে 1971 সালে তৎকালীন রেসকোর্স ময়দান বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে তিনি উপস্থিত ছিলেন, তার প্রত্যক্ষদর্শী। কাজেই তাঁর স্মৃতিচারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমাদের সঙ্গে আরও একজন অতিথি আছেন, বাংলাদেশের প্রথিতযশা বরেণ্য আবৃত্তি শিল্পী এবং সাংস্কৃতিক কর্মী সংগঠক বেলায়েত হোসেন। বেলায়েত ভাইয়ের কাছ থেকে আমরা আবৃত্তি এবং সাংস্কৃতিক কর্মী হিসেবে মুক্তিযুদ্ধের শুরুর আগে 7ই মার্চ সম্পর্কে তার মূল্যায়ন শুনবো। আমাদের সঙ্গে আরও একজন যোগ দেবেন, কবি এবং সংগঠক রাসেল আশাকে। তিনি আশা করছি আমাদের অনুষ্ঠান চলাকালীন অবস্থায় আমাদের সঙ্গে যোগ দেবেন। তো আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবং দর্শক আপনারা যারা আমাদের সঙ্গে আছেন আপনাদেরও স্বাগত জানাচ্ছি। প্রথমে মহিবুল ইসলাম ইদু, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। আর আজকে ঐতিহাসিক 7ই মার্চ, আমি আজকে আমার আমি সারাদিনই আজকে নস্টালজিয়ায় ভুগছি ওই 7ই মার্চের বিভিন্ন ঘটনাগুলো। তার আগের ঘটনাগুলো আমাকে বেশ স্মৃতিগুলো ফিরিয়ে দিচ্ছিল। আমার একটা সৌভাগ্য হয়েছিল যে আমি এই যে মঞ্চটা তৈরি হয়েছিল 7ই মার্চে বঙ্গবন্ধু যে মঞ্চে ভাষণ দিয়েছিলেন, সেই মঞ্চের নিরাপত্তার জন্য তো প্রচুর বাংলাদেশের মানে সরি তৎকালীন পুলিশ বাহিনীর বাঙালি সদস্যরা স্বতঃস্ফূর্ত ভাবে দেখেছিল রমনা রেসকোর্স ময়দান, তখন বলতো এখন সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে এসে দিতেন। আর আমাদের আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির থেকে 50 জন আর ঢাকা নগর আওয়ামী লীগ থেকে, শহর আওয়ামী লীগ থেকে 20 জন, এই 70 জন একটা টিম ছিল, এটা সার্বক্ষণিক তদারকি, তত্ত্বাবধান এবং নিরাপত্তার জন্য। আর আমাদের মুন্সিগঞ্জের মহিউদ্দিন ভাই এমপি ছিলেন, উনি তখন এই নিরাপত্তার দায়িত্বটা পালন করেছেন। আর আমরা তেসরা মার্চ বঙ্গবন্ধু পল্টনের জনসভায় যখন বললেন যে আমি যা বলার ওখানেই বঙ্গবন্ধুকে চাপ দেওয়া হয়েছিল যে আপনি আজকেই স্বাধীনতার ঘোষণা দেন, একটা আমাদেরই ছাত্র বা লীগের নিউক্লিয়াসের একটা সদস্যদের মধ্যে, তো সেই ইয়েতে পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু বললেন যে আমি এটার ওরা আমাদের দাবি মানবে না, দাবি আমাদের আদায় করে নিতে হবে, যা বলার আমি 7ই মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে রেসকোর্স ময়দানের ইয়েতে জনসভায় বলব। তো যাই হোক, আমরা তো 3 মার্চে গেলাম পল্টন। জি, অর্থাৎ সিদ্ধান্ত হলো যে 7ই মার্চে আসলে উনি ওনার যা বক্তব্য সেটি রাখবেন, এরকম একটা সিদ্ধান্ত হলো, এবং সেই দিন আপনি রাখবেন উনি। হ্যাঁ, উনি একদম স্পষ্ট বলছেন। জি, তো মহিবুল ইসলাম ইদু ভাই, আমি অলমোস্ট তখন তৎকালীন আমি জানি যে আপনি ওই দিন উপস্থিত ছিলেন, এই গল্পটাই আমরা মূলত আজকের অনুষ্ঠান জুড়ে শুনবো, আমি আমরা আপনার কাছে আসবো।
তো আমি আমাদের আরেকজন অতিথি বেলায়েত ভাই আছেন, বেলায়েত হোসেন, তাকে স্বাগত জানাচ্ছি। তার আগে আমাদের দর্শকদের অনুরোধ করছি, আমাদের এই অনুষ্ঠানটা যারা এই মুহূর্তে সঙ্গে আছেন তারা শেয়ার করে দিলে আমাদের অন্য দর্শকরা বা মানুষ আজকে শুনতে পাবেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্মৃতিচারণ আমরা শুনবো, যে 7ই মার্চের প্রস্তুতি কিভাবে নেওয়া হয়েছিল এবং ওই দিন মানুষের মানসিক অবস্থা বা বঙ্গবন্ধুকে কিভাবে কাছে থেকে দেখেছিলেন মহিবুল ইসলাম, এতে তার স্মৃতিচারণ। আর বেলায়েত ভাইয়ের কাছে জানতে চাইবো, একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে আজকের দিনটার মূল্যায়ন, এবং আমার মনে হয় যে আপনি কবিতার মানুষ, এই দিনটির সাথে একেবারে প্যারালাল সমান্তরাল ভাবে একটি কবিতার কথা খুব মনে আসে, সেটি হচ্ছে নির্মলেন্দু গুণের কবিতাটি, স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হয়েছিল। তো সেই কবিতাটি আমরা চাইবো আপনার কাছ থেকে শুনতে, যদি আপনি শোনান, এবং সাথে আপনার মূল্যায়ন আজকের দিনটার সম্পর্কে। ধন্যবাদ জোহা। আজ সেই ঐতিহাসিক দিন 7ই মার্চ, 1971 সালের সেই দিনটি, বাঙালি যতদিন বাঙালি থাকবে, বাংলাদেশ থাকবে, বাংলাদেশে পতাকা থাকবে, এই দিনটি ভাস্বর হয়ে থাকবে। কারণ বঙ্গবন্ধু এই দিনে এই যে স্বাধীনতার যে দিক নির্দেশনা ঘোষণা সেই দিনই দিয়েছিলেন, যদি আমি তাই একটি কথা বলছিলেন, আমি যদি সময় না পাই তবে তোমরা সেইভাবে প্রস্তুতি নেবে এবং যার হাতে যা আছে তাই নিয়ে এগিয়ে যাবে, এই যে নির্দেশনা সেই নির্দেশনাই দিয়েছিল। এবং সেটা আমরা জানি যে বাংলাদেশের প্রতিটি পরতে পরতে রাজনৈতিক যত ডামাডোল থাক, যত রকমের প্রতিবাদ প্রতিরোধ থাক, সেখানে কিন্তু সংস্কৃতি কর্মীদের ভূমিকা ব্যাপক, এবং সেটা একদম সমান্তরালভাবে সেভাবে কোথাও কোথাও কিন্তু বিশাল ভূমিকা পালন করে, যার দরুন রাজনীতিকেও এগিয়ে নিয়ে যায়, আবার রাজনীতির ভূমিকার সঙ্গে সংস্কৃতিও আবার সেইভাবেই বেগবান হয়ে ওঠে। এই যে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে আছে সেই দিনটি, এই 7ই মার্চের এই ভাষণ সাংঘাতিক ভাবে উদ্বুদ্ধ করেছিল আমাদের কবিদের, আমাদের লেখকদের, আমাদের শিল্পীদের, এবং সেই চেতনা থেকেই কিন্তু মুক্তিযুদ্ধে যখন ঝাঁপিয়ে পড়ে বাঙালিরা, তাদের এই মাথায় রেখে, এই বঙ্গবন্ধুর এই নির্দেশনাকে মাথায় রেখে, বঙ্গবন্ধুর এই ভাষণকে মাথায় রেখে তারা ঝাঁপিয়ে পড়েছিল প্রত্যন্ত অঞ্চল থেকে, কারণ তারা তখন সেই সময় আর পায়নি, কারণ ওই নির্দেশনাই গোটা মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। সেই জন্যে বঙ্গবন্ধুর প্রতি আজকের এই দিনে গভীর শ্রদ্ধা জানাই, এবং এবং তারপরে এই পরবর্তী পর্যায়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিয়েই কিন্তু আমাদের অনেক অনেক আজও রচিত হচ্ছে এই 7ই মার্চকে কেন্দ্র করে, এই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আমাদের নানা রচনা, এবং নতুন প্রজন্মের কাছে আমাদের ছড়িয়ে দিতে হবে এই চেতনা। আমরা সেই যে 18 মিনিটে সেই যে বক্তৃতা বঙ্গবন্ধুর, সে বেগবান সে বক্তৃতা, 2টা 45 মিনিটে শুরু হয়েছিল তৎকালীন রেসকোর্স ময়দানে, যেটা এখন সোহরাওয়ার্দী উদ্যান, এবং সেটা 3টা 3 মিনিটে শেষ হয়েছিল। সেই এবং সেই বক্তব্যকে মহাকাব্য বলা হয় কিন্তু জি বঙ্গবন্ধুর সেই কাব্য, এবং সেটা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর তাবত রাজনীতিকরা পর্যন্ত স্বীকার করেছেন বঙ্গবন্ধুর এটা এত সাবলীল ভাবে, এত ঋদ্ধ ভাবে তিনি একটি জায়গায় রিপিটেশন নেই, একটি জায়গায় তার কোনো রকমের ঢিলে ঢালার ব্যাপার নেই, টান টান বক্তৃতায় তিনি সমস্ত কথা বলে গিয়েছিলেন। তার প্রতি শ্রদ্ধা রেখে আমি সেই ঘটনাকে কেন্দ্র করে, হ্যাঁ, নির্মলেন্দু গুণের, আমাদের প্রিয় কবি নির্মলদার কবিতা স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, আমি সেই নিশ্চয়তা আপনাকে একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত, তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে একদিন তুমি সব জানতে পারবে, আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প।
সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না, শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজ সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণীর সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে, কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত করুণ কেরানি নারী বৃদ্ধ বেশ্যা ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি, কখন আসবে কবি, শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো তৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন, তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা, কে রোধে তাহার বজ্র কণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন সেই অমর কবিতাখানি, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, খুব সুন্দর আবৃত্তি। হ্যাঁ, বিলাত ভাইয়ের আবৃত্তি অসম্ভব সুন্দর, আর আমার মনে হয় আজকের দিনে বিশেষ করে এই কবিতাটি আমাদের অত্যন্ত আবেগতাড়িত করে এবং আবেগতাড়িত করে, এবং প্রজন্মের পর প্রজন্ম এই কবিতাটা মানুষ পড়ছে এবং নতুন করে আবার 7 মার্চকে কাছাকাছি নিয়ে আসছে। আমাদের সাথে আমাদের আরেকজন অতিথি রাসেল আশিকি, আমরা বলছিলাম শুরুতেই, তিনি এরই মধ্যে যোগ দিয়েছেন, কবি সংগঠক রাসেল আশিকি। তিনি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে অতিথি আছেন 7 মার্চের প্রত্যক্ষদর্শী এবং বীর মুক্তিযোদ্ধা মহিবুল ইসলাম ইদু ভাই, তার কাছ থেকে আমরা কিছুটা শুনেছি, আমরা তার কাছে এবারে যাচ্ছি, শুনবো যে ইদু ভাই 71 সালের 7ই মার্চ তখনও কিন্তু যুদ্ধ শুরু হয়নি, এবং তখনকার মানে যে পরিস্থিতিটা ছিল সেটি হচ্ছে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়, মার্চের শুরু থেকেই এক ধরনের উত্তেজনা বিরাজ করছিল, তখন বঙ্গবন্ধু বলে দিয়েছেন, আপনি বলছিলেন যে 3 তারিখে ঘোষণা করেছেন তিনি যে 7 তারিখে আমি যা বলার বলবো, কাজেই সবার আগ্রহ থাকবে সেটি স্বাভাবিক। সেই দিনের প্রস্তুতি আপনি কর্মীও ছিলেন, আমরা জানি যে তৎকালীন পাকিস্তান আওয়ামী লীগের রাজারবাগ ইউনিয়নের আপনি সাংগঠনিক সম্পাদক হিসেবে ছিলেন এবং এই সমাবেশটি সংগঠিত করার ক্ষেত্রে আপনাদের ভূমিকা ছিল, ওই দিনটা সম্পর্কে একটু বলবেন, সকাল থেকে কিভাবে প্রস্তুতি নিচ্ছিলেন, মানুষজন কিভাবে আসছিল, ওখানে কারা কারা উপস্থিত ছিলেন, এই ব্যাপারগুলো। এক্স্যাক্টলি আমাদের যেহেতু আমরা ওই মঞ্চের নিরাপত্তা তদারকির দায়িত্বে ছিলাম, আমরা সারা রাত ব্যাপী ওখানে ছিলাম, নেতৃবৃন্দ দেখবেন যে গাজী গোলাম মোস্তফা ভাই, আমরা তো 3 তারিখ রাত থেকেই ওখানে অবস্থান নিয়েছি, মাঝে মাঝে ওই চলে যেতাম ঢাকা ভার্সিটিতে খেতে কিংবা বাসায় আসতাম, যাই হোক এইভাবেই আমাদের চলছিল। 6 তারিখে রাত্রেবেলা গাজী গোলাম মোস্তফা ভাই আমাকে 10টি টাকা দিয়ে বললেন যে আমি বাসায় গেলাম, আমি চলে আসবো। আর গাজী গোলাম মোস্তফা আপনারা বোধহয় সবাই জানে যে গাজী গোলাম মোস্তফা ভাই ছিলেন বঙ্গবন্ধুর সার্বক্ষণিক সহচর, একদম জি, উনি ঢাকা মহানগর, তখন ঢাকা মহানগর ছিল না, ঢাকা শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন উনি, তো উনি দিয়ে চলে গেলাম। তারপর আমরা সারা রাত গান বাজনা, আমাদের একটা গ্রুপ ছিল কমান্ডো রফিক, আমাদের ছাত্রলীগের গ্রুপটাই আর কি মেইনলি, আমরা গান বাজনা মিছিল করে ওই ওই চত্বরে ঘুরে ফিরে, এক সময় আমি ঘুমিয়ে পড়েছি, আমার ঘুম ভেঙেছে, তখন বাজে 5:30 আজানে এতে, এর মধ্যেই দেখি যে মানুষজন আসা শুরু করে দিয়েছে, কেন গ্রামাঞ্চল থেকে বিস্তীর্ণ মানে তখনকার যে 17টি জেলা ছিল 19টি জেলা, 19 জেলার থেকে লোকজন আগের দিন রাত্রেও ঢাকা শহরে আমরা দেখেছি বিভিন্ন জেলার লোকজনের চলাচল এই মঞ্চের আশেপাশে, আমরা আসতে দেয়নি কাছে, তখন দেখি যে সামনের দিকে প্রায় ভরাট, আমি ঘুম থেকে উঠে একটু
মুখে পানি টানি দিয়ে আমাকে একজন এসে একটা এক চা দিল। আমি চা খেয়ে বললাম যে আমি তাহলে একটু বাসা থেকে আসি। 2 দিন যাবত আমি ওই অবস্থাতেই ছিলাম আর কি, খালি ঢাকা ইউনিভার্সিটিতে যেতাম, একটু খাওয়া দাওয়া করতাম, আসতাম, বাসায় চলে আসলাম। আমি তখন বাজে 7টায় এসে গোসল টোসল করে কাপড় চোপড় চেঞ্জ করে আমি আবার 10টার সময় মালিবাগ মোড়ে আসলাম। মালিবাগ মোড়টা তো রাজাবাগ পুলিশ লাইনের পাশেই, একদম পাশেই তো ওখান, হ্যাঁ একদম ওখানে আমাদের আওয়ামী লীগের মানে রাজাবাগ ইউনিয়ন আওয়ামী লীগের অফিসটা, ওইখানে আমি কিছুটা ঢাকা শহরের গাজীবাড়ির যে নির্দেশনা ছিল ওগুলো জানিয়ে দিলাম যে কিভাবে মিছিলকে কোথায় যাবে, মৎস্য ভবন, বর্তমান যে মৎস্য ভবন ওইখানে অবস্থান করবে, এইসব বলে আমি চলে গেলাম এতে। আমি যে ওই বর্তমান যে মৎস্য ভবন রমনা পার্কে সরি যে আমাদের যে মসজিদটা প্রধান বিচারপতি ভাইয়ের সামনে যে একটা মসজিদ আছে আমাদের রমনা পার্কের ভিতরে, ওইখানে ওই পর্যন্তই দেখি যে খালি মিছিল মিছিল। তা আমি ওই যে হাঁটতে 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 মঞ্চের সামনে গেলাম, তখন বাজে 11টা। আর মানে আমার কাছে মনে হলো যে যে ঢাকা শহরে লোক জায়গা দেওয়া যাবে কিনা। আর আমিও তো তখন একদম একটা সাধারণ কর্মী, খুব একটা বড় নেতা তো নাই, সাধারণ কর্মী ছিলাম। তো তখন মঞ্চে উঠলাম, মঞ্চে উঠে ওই মঞ্চের যে ইয়েটা থাকে ওইগুলি যারা করতেছিল তাদেরকে বললাম। তারপরে মন্টু ভাই, খসরু ভাই, ওনারা আসা যাওয়ার মধ্যেই আছেন, নেতৃবৃন্দ সবাই। দুপুরের পরের থেকে একটু গুঞ্জন, একটা হেলিকপ্টার মাথার উপরে দিয়ে উড়ে গেছে। অনেকেই বলতেছে আজকে এখানে বোম্বিং করবে, অমুক করবে, কত রকম গুঞ্জন। তারপরেও বাঙালি তখন অলরেডি জেগে গেছে, মানে 1 তারিখে পার্লামেন্ট স্থগিত ঘোষণা করা মানেই বাঙালির ক্ষমতাটা কেড়ে নেওয়া, এটা সবাই বুঝে গেছে তখন। যে আমরা অ্যাবসলিউট মেজরিটি বঙ্গবন্ধু পাওয়ার পরেও তাকে না দেওয়ার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ হচ্ছে 1 তারিখে কুখ্যাত জেনারেল ইয়াহিয়া খানের সেই ভাষণটা, যে পার্লামেন্টের 3 তারিখে পার্লামেন্ট ছিল, মানে 3 তারিখের সংসদ অধিবেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো। যাই হোক, মানুষ তো তখন চারিদিকে বিভিন্ন জায়গায় গ্রুপে গ্রুপে স্লোগান, মাঠ প্রকম্পিত। আমরা ওর মধ্যেই একটু চা, একটু বন রুটি এগুলি খেয়ে সময় কাটাচ্ছি। যেটা বেলাল ভাই বললেন, বঙ্গবন্ধু, হ্যাঁ দুইটার দিকেই দেখলাম বঙ্গবন্ধু আসলেন, গাড়ির থেকে নামলেন এবং জনগণের আলিঙ্গন নিতে নিতেই, আলিঙ্গনের পরশ নিতে নিতেই বঙ্গবন্ধু এসে মঞ্চে উঠলেন। টাইমটা বেলাল ভাই সঠিক ধরে রেখেছেন, আমার অতটা মনে নেই, তবে ওই সময়টা ওই রকমই 2:30। বঙ্গবন্ধু কে মঞ্চে দেখে, হ্যাঁ 2:45 শুরু হয়েছিল আর 3:30, 18 মিনিটের বক্তৃতা। হ্যাঁ জি, তো তো এটা বঙ্গবন্ধু মঞ্চে উঠা মাত্র আমার কাছে মনে হচ্ছে যে রেসকোর্স ময়দানটা প্রকম্পিত হয়ে উঠলো, ঢাকা শহর কাঁপছে, স্লোগান বন্ধ করা যাচ্ছে না। আর ওই সময় একটা একটা কিন্তু নির্দেশ ছিল যে বাঁশের লাঠি নিয়ে জনসভায় আসতে হবে। আচ্ছা, এটা কিন্তু একটা নির্দেশ ছিল আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নিউক্লিয়াসের একটা বিশেষ নির্দেশনা ছিল। আচ্ছা, আরেকটা জিনিস বলবেন, ওই দিন ইদু ভাই, যে ওই দিনটায় আপনার বঙ্গবন্ধুর আশেপাশে বা ওই সময়ের তৎকালীন আওয়ামী লীগের নেতাদের মধ্যে কারা কারা ওখানে উপস্থিত ছিলেন বা? একদম একদম, মানে সেন্ট্রাল কমিটি, হ্যাঁ তাজউদ্দিন ভাই, ক্যাপ্টেন মনসুর আলী ভাই, কামরুজ্জামান ভাই, সৈয়দ নজরুল ইসলাম ভাই থেকে আরম্ভ করে মহিউদ্দিন ভাই, তারপরে মানে সবার নাম এই মুহূর্তে ঠিক মনে না করতে পারলেও মানে এই ইনারা তো ছিলেনই এই চারজন। আর ছিল একজন যার নামটা নিতেও ঘৃণা বোধ করি, সেটা হচ্ছে মির্জাফর খন্দকার মোস্তাক। খন্দকার মোস্তাক তো, হ্যাঁ হ্যাঁ
তো যাই হোক, আর ছাত্র নেতার মধ্যে সিরাজুল আলম খান ভাই, আমাদের চার খলিফা খ্যাত যে চারজন ছিলেন, মিলন সিদ্দিকী ভাই, আব্দুল কুদ্দুস মাখন ভাই, সাধন সিরাজ, এনারা ছিলেন। নিচে আমরা মঞ্চের পিছে আমরা সবাই ছিলাম, মন্টু ভাই, খসরু ভাই, ছাত্রলীগের নেতা বেনো মার্শাল মণি, সবার নাম আমি বলতেও পারবো না, বলা উচিত হবে না, কারোর নাম বা কারোর নাম বাদ গেলে পরে ঢাকাতে বলবো আমার নামটা কও নাই তুমি, এরকম একটা ব্যাপার। যাই হোক, এর মধ্যে অনেক কষ্টে বঙ্গবন্ধু চশমাটা খুললেন, খুলে যখন হেলিকপ্টারটা উড়ে যাচ্ছিল, উড়ে গেল, তখনই যে গুঞ্জন গুজব ছড়াচ্ছে আজকে বঙ্গবন্ধু হয়তো নাও আসতে পারে, আবার একটা গ্রুপ বলছে বঙ্গবন্ধু আসা উচিত না, তাহলে মুক্তিযুদ্ধ স্তব্ধ হয়ে যাবে এরকম। আর আমরা বেসিক্যালি মুক্তিযুদ্ধের প্রিপারেশনটা কিন্তু অনেক আগে থেকে নেওয়া ছিল আমাদের। আচ্ছা, সেটা হচ্ছে 1966, ছয় দফা দেওয়ার পরেই আমরা ঢাকা ইউনিভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আমরা হাসানুল্লাহ কিন্তু আম্বিয়া ভাইয়ের নেতৃত্বে ছাত্রলীগের নিউক্লিয়াসের আমরা অস্ত্র ট্রেনিং এবং পলিটেকনিক ক্লাস নিতাম, এবং বঙ্গবন্ধুকেও রাজ্জাক ভাই কাজে আরেফ আহমদ ইনারা যে বুঝিয়েছেন যে মুজিব ভাই আপনি তো এইভাবে যাচ্ছেন, সশস্ত্র যুদ্ধ ছাড়া পাকিস্তানের হাত থেকে আপনি বাঙালিকে মুক্তি করতে পারবেন না, বঙ্গবন্ধু নাকি বলেছিলেন। আমরা তো শুনেছি, উনারা যেতেন, উনাদের কাছ থেকে শোনা তৎকালীন ইকবাল হলে, যে বঙ্গবন্ধু বলেছেন দেখ আমি তো ওপেন রাজনীতি করি, আমি তো ইয়ে করতে পারবো, তোরা তোদের কাজ চালিয়ে যা। বিপ্লবী সংগ্রাম পরিষদ ছিল ছাত্রলীগের নিউক্লিয়াসের একটা, এটার মাধ্যমে আমরা ট্রেনিং নিতাম। তার মানে বঙ্গবন্ধুর একটা প্রচ্ছন্ন ছায়া ছিল, ইঙ্গিত ছিল যে ঠিক আছে তোরা চালিয়ে যায়, এবং এটা পরবর্তীতে প্রমাণিত হয়েছে যে তোমাদের ভাইয়ের হাতের মধ্যে অ্যাড্রেস লিখে দিছে ওই কলকাতায়। তো যাই হোক, তো আমরা বঙ্গবন্ধুর একটা প্রচ্ছন্ন নির্দেশনাও, এটাকে ইঙ্গিত এবং নির্দেশনা যেটাই বলি এরকম ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বঙ্গবন্ধুর অনুমতি ক্রমে এইটা গঠন করা হয়েছিল। তো আমরাও আমরাও ওই নিউক্লিয়াসের সাধারণ সদস্য ছিলাম, আমরা ট্রেনিং নিয়েছি। যাই হোক, এর মধ্যে বঙ্গবন্ধু আসছেন আসছেন না আসছেন আসছেন না এরকম একটা ভাব কিন্তু আসলেও তখন বিরাজ করছিল ওখানে। তো যাই হোক, বঙ্গবন্ধু আসার পরে তো বঙ্গবন্ধুর গাড়ি দেখার পরেই তো উত্তাল জনগণ, আর বাঙালি তখন স্বাধীনতার প্রশ্নে উন্মুখ, একদম আপোষহীন। বঙ্গবন্ধু যেরকম আপোষহীন ভাবে দৃঢ়তা দেখিয়ে জাতিকে একত্রিত করতে পেরেছিলেন, এবং জাতীয় সেই জিনিসটা বঙ্গবন্ধুকে দিয়েছে যে হ্যাঁ আমরা আছি তোমার পিছে। তো যাই হোক, বঙ্গবন্ধু অনেক কষ্টে সেই উদ্বেলিত জনতার স্লোগান টোগান বন্ধ করে ইয়ে করলেন, তারপরেও কথাবার্তা গুঞ্জন চলছে, বঙ্গবন্ধু চশমাটা খুলে বক্তৃতা মঞ্চের ইয়ের উপরে রাখলেন, রেখে বঙ্গবন্ধু একটু চিন্তা করলেন, আমার কাছে মনে হলো আর কি, যে বঙ্গবন্ধু একটু চিন্তা করলেন যে পরবর্তীতে আমরা জেনেছি যে বেগম মুজিব বলছে যে তোমাকে অনেকেই অনেক কিছু বলছে, অনেক চিরকুট পাঠিয়ে দরকার নেই, তোমার মনে যা আসবে তুমি তাই বলবা, এটা এটা এটাও আছে, বইয়েও আছে, লেখাও আছে। যাই হোক, তো বঙ্গবন্ধু একটু চিন্তা করলেন, চিন্তা করে শুরু করলেন ভাইরা আমার, তখনও কিন্তু হঠাৎ করে গুঞ্জনটা স্টপ হয়ে গেল পুরো ফরওয়ার্ড যুদ্ধ, দ্যাট মিন্স রেসকোর্স ময়দানে। তারপরে বললেন যে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ, না সরি ভাইরা আমার। তারপরে বললেন যে আমার বাঙালিরা বাঙালির বুকে গুলি করা হচ্ছে, তোমরা আমার ভাই, সামরিক বাহিনীর উদ্দেশ্যে বললো যে তোমরা ব্যারাকে ফিরে যাও, তাহলে তোমাদের ভাতে মারবো পানিতে মারবো, একদম নিশ্চুপ, একটা পিন পড়লেও বোধহয় আমার মনে হয় এই সময় মানুষ উন্মুখ হয়ে শুনছে যে বঙ্গবন্ধু 3 তারিখে বলে দিচ্ছে যে আজকে যা জানাবার জানাবেন। তো ওনার মতো মানে আমি আমার এই জীবনে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের জীবনী পড়েছি, অনেকের কাছাকাছি যাওয়ার সুযোগও হয়েছে, কিন্তু
এরকম সুদূর প্রসারী চিন্তা এবং দৃঢ়তা আমি দেখিনি। উনি 18 মিনিট যে বক্তৃতা দিলেন নিজের মনের থেকে, পৃথিবীর ইতিহাসে যে ওয়ার্ল্ড হেরিটেজে বঙ্গবন্ধুর এই বক্তৃতাটা সন্নিবেশিত করা আছে, কিন্তু অন্যান্য সব নেতৃবৃন্দই কিন্তু লিখিত বক্তৃতা লিখে নিয়ে গিয়ে বক্তৃতা দিয়েছেন। বঙ্গবন্ধু একদম না লিখে ওনার মনের কথাগুলো বলে দিচ্ছেন বাঙালি জাতির কাছে। উনি বলেছেন যে তোমরা পাড়ায় মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তুলো, আর আমি যদি হুকুম দেবার নাও পারি তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, শত্রুটাকে স্ট্রেট। এটা তো এখন অনেকেই অনেক কিছু বিকৃতি ভাবে বলতে চান, শত্রু মানেই তো তখন আমাদের বাঙালিদের শত্রুই ছিল পাকিস্তান আর্মি, পাকিস্তান শত্রু। এর চেয়ে স্পষ্ট ভাবে তো কিছু বলার নাই তো আর। তারপরেও বলেছে যে আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না। আর ও যখন উনি বললেন যে তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে, তখনও আবার কিন্তু পুরো মাঠ উদ্বেলিত একদম। অর্থাৎ তিনি নিয়ন্ত্রণ করছিলেন, মানে ইমোশনাল যেটাকে বলে নিয়ন্ত্রণ করা, তার বক্তৃতার মধ্যে দিয়ে সেই ছবিতেও সেটি কিছুটা আমরা দেখি নিয়ন্ত্রণ করছিলেন। উনি নিয়ন্ত্রণ করছিলেন এবং উনি ওনার প্রতি যে আনুগত্য পুরো জাতির ছিল এরকম, এটা বিরল পৃথিবী ইতিহাসে। উনি আঙ্গুলি হেলনে সাড়ে সাত কোটি মানুষের প্রাণকে একত্রিত করে ফেলছিলেন একটা আঙ্গুলি হেলনে। উনি বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমার কাছে মনে হলো যে আবার ঢাকা শহর কেঁপে উঠল, বাঙালি জাতি উন্মুখ হয়েছিল। এই আপনি একটা সিম্পল জিনিস যে একটা বাঙালি মানে একজন পাকিস্তানি নাগরিক তখন রাজনীতিবিদ, একটা রাজনৈতিক দলের প্রধান, উনি মেজরিটি নির্বাচনে মেজরিটি লাভ করার পরেও তাকে ক্ষমতা দেওয়া হয় নাই, কিন্তু উনি স্পষ্ট একটা জনসমক্ষে 10 লক্ষ 12 লক্ষ লোকের সামনে বলে দিলেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এরপরে তো আমার আমার মনে হয় না যে আর কিছু বলার অপেক্ষা থাকে। 26শে মার্চ রাত্রেবেলা বঙ্গবন্ধু যে জিনিসটা ওয়্যারলেস এর মাধ্যমে পাঠিয়েছেন, দ্যাট ওয়াজ অফিসিয়াল। অফিসিয়ালি উনি সব জায়গায় পাঠিয়েছেন ইয়ের মাধ্যমে, কিন্তু এটা তো 7ই মার্চে উনি স্বাধীনতা ঘোষণা দিয়ে দিয়েছেন এবং উই ওয়ার প্রিপেয়ার্ড, বাঙালি জাতি প্রিপেয়ার ছিল। এবং ওই ওই ঘোষণার পরের থেকে সারা 19টা জেলায় ট্রেনিং গ্রহণ, মানে ডামি রাইফেল দিয়ে ট্রেনিং নেওয়া শুরু হয়ে গেছিল অলরেডি। আমরা নিজেও অনেক ধন্যবাদ। আমরা এই পর্বটা যে তারপরে আপনি কিভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেন সেই ব্যাপারটায় যাব। আপনাকে অনেক ধন্যবাদ। সেই প্রত্যক্ষ 7 তারিখের আজ থেকে 51 বছর আগের স্মৃতি আপনি খুবই পুঙ্খানুপুঙ্খ বলছিলেন। আমরা এইটি আসলে বেলাল ভাই একবার বলেছেন যেটি আসলে ভাষণ নয়, এক ধরনের মহাকাব্য বলা চলে। তো সেই মহাকাব্যটি আরো কাব্য আসলে রচিত হচ্ছে এখন পর্যন্ত, সবাই লিখছে এবং আমি মানে এবং নির্মলেন্দুদা ঠিকই লিখেছেন যে উনি রাজনীতির কবি, কবি রাইট, এবং সারা বিশ্বে কোন রাজনীতিবিদ কবি টাইটেল পেয়েছে কিনা আমার জানা নেই। জি জি আসলে তাই। তো ওনার কবিতাটি আমরা এর মধ্যে শুনেছি বেলায়েত ভাইয়ের কাছে। জি আমরা আরেকজন অতিথি এসেছেন, যুক্ত হয়েছে রাসেল আশিকি, তিনি একজন কবি, আবৃত্তি শিল্পী এবং সংগঠক। তার কাছ থেকে অনেক কবিতা আমরা শুনেছি, বিশেষ করে আজকে আমি আমন্ত্রণ জানিয়েছি যে জন্য, সেটি হচ্ছে একটি দেশ একটি ভাষণ, একটি ভাষণ একটি দেশ নামে তার একটি বই, এবং সেই বইতে এই নামে একটি কবিতা রয়েছে যেটি আজকের এই দিনটার 7ই মার্চকে ঘিরে। তো সে আমাদের আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি রাসেল আশিকি, এবং সেই কবিতাটি সম্পর্কে যদি একটু বলেন, আর বিশেষ করে আমার আগ্রহ আপনি যদি পড়ে শোনান খুব ভালো লাগবে। সামসুজ্জ আপনাকে ধন্যবাদ। আমাদের এই মহাকালের মধ্যে যে এই জাতির জীবনে যে একটি ঐতিহাসিক ঘটনা, গুরুত্বপূর্ণ ঘটনা, সেটি হচ্ছে আমাদের এই স্বাধীনতা এক বাঙালি জাতির 1000 বছরের জাতির স্বাধীনতা, এই স্বাধীনতার মধ্যে দিয়ে একটি দেশের সৃষ্টি, এই স্বাধীন বাংলাদেশ সৃষ্টির ঐতিহাসিক দিন, এই দিনটি হচ্ছে 7ই মার্চ। আমি ইদু ভাইয়ের কথা
আমাদের মুক্তিযোদ্ধাদের ভাইয়ের কথা মন দিয়ে শুনছিলাম এবং আমি আমাদের ক্লাসিক শিল্পী আবৃত্তি শিল্পী বিনায়ত হোসেনের কিছু কবিতা শুনেছি, নির্বন্ধ গুণের কবিতা। তো আমি 71-এর সন্তান, আমার 4 নভেম্বর 1971 সালে আমার জন্ম, আর বাংলাদেশের জন্ম 17 ডিসেম্বর 1971, অর্থাৎ বাংলাদেশের বয়স এবং আমার বয়স প্রায় সমান। এই আমাদের এই বয়সটিকে, আমাদের এই সময়টিকে, যিনি এই মহাবিশ্বের বুকে, পৃথিবীর বুকে মহিমায়িত করেছেন, গৌরবান্বিত করেছেন, তিনি আমাদের মহান নেতা। আমার কাছে মনে হয় বারবার যে আমাদের জাতিসত্তার মধ্যে যে হাজারো জাতি, হাজারো ভাষা, হাজারো ধর্ম, হাজারো সংস্কৃতির মিলনে যে জাতিসত্তা গড়ে উঠেছিল, তাদের একটি মিলনের মহাধ্যায় রচনারও প্রয়োজন ছিল একটি পৃথিবীর বুকে, একটি সভ্য জাতি হিসাবে, একটি বলিষ্ঠ জাতি হিসাবে আত্মপ্রকাশের জন্য। তার জন্য একজন নেতা ঐশ্বরিকভাবে দরকার ছিল। আমার মনে হয় যে প্রাকৃতিকভাবে, ঐশ্বরিকভাবে, মহান সৃষ্টিকর্তা গাণিতিকভাবে তিনি আমাদের সামনে এসেছেন বঙ্গবন্ধু রূপে, শেখ মুজিবুর রূপে। তো আমি এই দিনে তার প্রতি সশ্রদ্ধ সালাম, সেই মহান নেতার প্রতি। এই দিনে আমি সবাইকে সালাম জানাই যারা বাংলা ভাষা ও বাঙালির সন্তান, পৃথিবীর সর্বোচ্চ ছড়িয়ে আছেন তাদের। এই দিনে আমি মানব জাতির সন্তান হিসাবে মানব জাতির সবাইকে, যারা শান্তিকামী, মুক্তিকামী, মানবতাবাদী, তাদের সবাইকে আমি সালাম, প্রীতি ও ভালোবাসা জানিয়ে একটি ভাষণ, একটি দেশ। আমার সৌভাগ্য হয়েছিল যে এই কবিতাটি রচনার পরেই আমাদের এই মহান নেতার এই মহান ভাষণটি, ঐতিহাসিক ভাষণটি ইউনেস্কো কর্তৃক এটা হেরিটেজ হিসাবে, ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে, পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ হিসাবে স্বীকৃতি পায়। এবং সেই সভায় এই বাঙালি জাতি এবং তার যেহেতু সুযোগ্য কন্যা এই দেশের প্রধানমন্ত্রী, অনেকটা তার উদ্যোগে এবং এই বাঙালি জাতির স্বতঃস্ফূর্ত প্রেরণায় যে সরোয়ার উদ্যানে, যে উদ্যানে দাঁড়িয়ে, তখন রেসকোর্স ময়দান ছিল, এখন সরোয়ার উদ্যান, যে উদ্যানে দাঁড়িয়ে এই ভাষণটি তিনি দিয়েছিলেন, সেই উদ্যানে দাঁড়িয়েই আমার এই কবিতাটি পড়ার সৌভাগ্য হয়েছিল। আমরা দুজনই কবিতা পড়েছিলাম, নির্বন্ধ গুণ স্বাধীনতা এই শব্দটি আমাদের কি করে হলো, আর আমি পড়েছিলাম একটি ভাষণ একটি দেশ। তো একটি ভাষণ একটি দেশ, এই দু ভাই কিন্তু পরিষ্কার ভাবে বলেছে, এবং আমি এটা বিশ্বাস করি যে উনি আমি, ভাইয়েরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি, আপনারা সবই জানেন এবং বুঝেন। এর থেকে শুরু করে যে তারপরে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা, এই শব্দের মধ্য দিয়ে আর কিছু বলার হয়তো বাকি থাকে না। যে দেশটি ওদিনই স্বাধীনতা ঘোষণা হয়, ওদিনই মুক্তির বীজ বপন হয়, ওদিনই স্বাধীনতা ঘোষণা হয়, এটা ছিল সময়ের মাত্র সময়ের অপেক্ষা মাত্র, এবং আমাদের এই স্পিরিটকে, এই বাঙালি জাতির স্পিরিটকে কাজে লাগানোর একটা বিরাট সুযোগ। তা এই প্রসঙ্গে আমি একটি কথা বলবো, যখন কুরুক্ষেত্রের যুদ্ধে, যখন আমাদের শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বলছিল, অর্জুন দেখো আজকে যে যুদ্ধ, এই যুদ্ধটা একটি মহাকালের যুদ্ধ, এই যুদ্ধে তুমি উপলক্ষ মাত্র, এই যুদ্ধের ঘটনা, এই যুদ্ধের উপসংহার, এই যুদ্ধের ফলাফল পূর্ব নির্ধারিত, এখন তোমাকে শুধু বীরের ভূমিকা পালন করতে হবে, তীরটা ছুটতে হবে, এই তীরটা যদি তুমি আছো তাহলে এই পৃথিবীতে তুমিও কলঙ্কিত হবে এবং এই পৃথিবীও পুলুষমুক্ত হবে না, এই পৃথিবীতে অন্যায় অন্যায় ছেয়ে গেছে। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে যখন একটি জাতির জীবনে, গোষ্ঠীর জীবনে নানাবিধভাবে আরোপিত অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চলতে থাকে, তখন এটা এই মহাবিশ্বের যিনি পরিচালক, যিনি মালিক, তিনি কাউকে না কাউকে সেখানে কিন্তু তৈরি করেন, এবং তার দায়িত্বই জীবনপণ, মানে সেই যুদ্ধে হাজির হওয়া এবং সেই নেতৃত্বে হাজির হওয়া, সেখানে আপন পর অনেকেই সামনে থাকতে পারে, তখন তার দাঁড়াতে হয় সত্যের মুখোমুখি, দাঁড়াতে হয় ন্যায়ের মুখোমুখি, দাঁড়াতে হয় সমষ্টি মানুষের কল্যাণের মুখোমুখি। বঙ্গবন্ধু এই আমাদের এই বাঙালি জাতির 1971 সালের যুদ্ধ, আর আমাদের এই মহাকাব্যে, এই মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ অনেকটা প্রায় সমান। এখানে বঙ্গবন্ধুই কিন্তু
এখানে অর্জুনের ভূমিকা পালন করেছিলেন। আবার আমরা যদি চিন্তা করি যে আমাদের যে একটি আদি কাব্য যাকে বলি, আদি মহাকাব্য, আমাদের আদি কবি বাল্মীকির যদি রামায়ণকেও আমরা ভাবি, তখন কিন্তু নারদের কাছে জিজ্ঞেস করেছিল বাল্মীকি যে আমি আমার এই জামানা এই যুগে এমন একটি মানুষের কথা আপনি বলেন যে মানুষটি সর্বশ্রেষ্ঠ, যে মানুষটি মানুষ হিসাবে সর্বগুণে গুণান্বিত, যার প্রজাদের প্রতি ভালোবাসা আছে, মানুষের প্রতি ভালোবাসা আছে, দায়িত্ব আছে, জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, সাহস আছে। অর্থাৎ ওইটার সাথে আপনি আসলে এই মানে 71 সালের এই সময়টাকে তুলনা করছেন। তাকে রামের কথা বলা হয়েছিল। আমি আমার কাব্য জীবনের শুরুতে আমি যখন আমি অনেকটাই আছে সৌভাগ্যের কবি, আমি অনেক সময় সংগ্রাম সাধনা সৌভাগ্যের কবি আমাকে বলে, এটা আমি চিন্তা করেছি এটা সত্য। কারণ ঈর্ষাদের যখন পতনের সময়, মানে আমাদের স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমি কিন্তু শরিক হয়েছিলাম, এবং ওই আন্দোলনে যেদিন ঈর্ষাদের পতন ঘটে, আমার জীবনে প্রথম কবিতা 14.5 মিনিটের কবিতা বিদগ্ধ মানচিত্র রচনা শেষ হয় 6 দিন আগে। শামসুর রহমান উনি বললেন, এবং আমি লেখার পরে বললাম যে রহমান ভাই এই কবিতাটা শুনেন, এর বহু কষ্ট হয়েছে, আমরা আন্দোলন করছি, আমি তো পড়ছি অংশ 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 করে, আপনি এই কবিতাটা পড় শোনাই, তোমার তো কণ্ঠ থাকে তুমি শোনাও। শোনানোর পরে বললো তোমার তো পতন তো এসাদের তোমার কবিতা রচিত হয়ে গেছে। তাই আমি বললাম যে তাহলে আমার মনে হয় সে এখন উপল, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু ওই সময় প্রায় 8-10 লক্ষ লোকের মধ্যে আমার জীবনে প্রথম কবিতা, সেখানে কবি সাহিত্যিক সাংবাদিক ছাত্র নেতা সকল, মানে 5 ডিসেম্বর মানে পতন ঘটে গেল 1990 সালে, সবাই কিন্তু তখন 90 সালের এই সময়ের ঘটনা। রাসেল ভাই আমরা আপনার কাছে আরেকবার আসবো, এবং বিশেষ করে আমি এই যে একটি ভাষণ একটি দেশ এই কবিতাটি আপনার কাছে শুনতে চাই। তো আমরা কি একটু ঘুরে আসবো বেলায়েত ভাইয়ের কাছ থেকে, তারপরে আপনার কাছে আসবো? হ্যাঁ, অনেক ধন্যবাদ, আপনি আসলে বাইরে ছিলেন তারপরে এসে যুক্ত হয়েছেন, এই জন্য আমার ভালো লাগছে আপনাকে পেলাম আমরা। আমরা বেলায়েত ভাইয়ের কাছে একটি কবিতা শুনেছি, এরপরে আরো কিছু স্মৃতি শুনলেন আপনি ইদু ভাইয়ের কাছ থেকে। তো এই পর্যায়ে বেলায়েত ভাই বেশ কিছু মন্তব্য এসেছে, আমরা প্রিয় আবৃত্তি শিল্পী বেলায়েত ভাই সহ শুভেচ্ছা অভিনন্দন তারা জানিয়েছেন আপনাকে, এবং আপনার কাছে কবিতাই শুনতে চাই। আমরা আরেকটা কবিতা শুনবো, সাথে আপনি যদি কিছু বলতে চান, কারণ ইদু ভাইয়ের স্মৃতিচারণ শুনেছেন, আমার মনে হয় যে আপনার মানে আপনি কিছু বলবেন সেই বিষয়টি নিয়ে। আমার খুব ভালো লাগছিল যে যে তথ্যটি আমি এখানে পেলাম, যে এখানে রাসেল ভাই যে কথাটি বললেন যে একটি ভাষণ একটি কবিতা এবং সেই নিয়ে তিনি লিখেছেন, এটা বিরাট ব্যাপার, আমার খুব ভালো লাগছে। এই ধরনের লেখা অবশ্যই হওয়া উচিত এবং নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়া উচিত। যে কথাটি বলছিলাম যে বঙ্গবন্ধুর ভাষণটি শুধুমাত্র একটি ভাষণ নয়, যেমন মহাকাব্য তেমনি বাংলাদেশের অনেক বড় একটি দলিল, ইতিহাস। নতুন প্রজন্ম যদি দেশকে জানতে হয়, জাতিকে জানতে হয়, তাহলে অত্যন্ত অত্যন্ত জরুরি এই ভাষণকে অনুধাবন করা, পাঠ করা। কারণ এই ভাষণটি শুধুমাত্র কিন্তু গোটা ইতিহাস চলে এসেছে। আমরা যে 52-তে যে আন্দোলন করেছিলাম, তারপরে যে ধর্মের ভিত্তিতে যে দ্বিধা বিভক্ত হয়ে যে দেশটি যেভাবে 47-এর সেই ইঙ্গিতও কিন্তু ওর মধ্যে রয়ে গেছে, এবং তারপরে পরতে পরতে যে আন্দোলনগুলো হয়েছে, 66-এর সে আন্দোলন, তারপরে 69-এর গণ অভ্যুত্থান, এবং সমস্ত কিছু এখানে উঠে এসছে, এবং এই যে ইতিহাস বাঙালির ইতিহাসগুলো এসছে, এবং এই যে দীর্ঘ বিশাল একটি এই নির্বাচনের মধ্যে গোটা পাকিস্তান, তৎকালীন পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিশাল অঙ্ক নিয়েও প্রধানমন্ত্রিত্ব তাকে দেয়া হচ্ছে না, এবং তারপরে তিনি বলছেন প্রধানমন্ত্রী হবার আমার লোভ নাই, তিনি বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের মুক্তি চেয়েছিলেন এবং বৈষম্যকে তুলে ধরেছিলেন, এবং পরবর্তীকালে যে কথাগুলো বললেন ইদু ভাই খুব চমৎকার ভাবে বললেন, আমার তার প্রতি আমি শ্রদ্ধা জানাই। আজকে আমি নিজেও আবেগ আপ্লুত, কারণ সেই সময়ে আমি ক্লাস 6-এ পড়ি, আমার আজও মনে আছে সব, এই যে চিত্রটি আমার মাথায় এখন আছে যে সেই লাঠি শটা নিয়ে কপালে গামছা বেঁধে সে মানুষগুলো যে ছুটছে বাড়ির আবে গ্যান্ডারিয়া, ওখান থেকে চারিদিক থেকে মানুষ ছুটছে, কোথায় যাচ্ছে, সেই তৎকালীন রেসকোর্স ময়দানে যাচ্ছে, কিন্তু যেহেতু আমার বড় ভাই যাচ্ছেন, বোনেরা গেছেন, হ্যাঁ সবাই গেছেন, কিন্তু আমি ক্লাস 6-এর আমার অনুমতি ছিল না যে আমি ওইখানে যাব, সেটা দেওয়া হয়নি, কিন্তু কিরকম ছটফট করেছিলাম সে আমার আজও সেই স্মৃতি আছে। এবং
তার মধ্যে আরেকটি চিত্র চলে এসেছে যে তখন ওই যে সামরিক শাসনের মধ্যে এবং যে অবস্থার মধ্যে 1958 সাল, হ্যাঁ 58 সাল থেকে 68 পর্যন্ত 69-এর গণ অভ্যুত্থানের মধ্যে যে আইয়ুবের শাসনের পতন হয় তখন ইয়াহিয়াকে দেয়া হয়, কিন্তু সেই একই চেহারা এবং সেই সময়ে পরতে পরতে যখন তখন দেখি, আমার সেই কৈশোরকাল মনে আছে, বেরোলেই দেখি হরতাল দেওয়া হচ্ছে, স্ট্রাইক দেওয়া হচ্ছে, মানে এবং সেই হরতালের ছবি বোধ হয় আজ আর আমি আজ পর্যন্ত পাইনি, যে সমস্ত কিছু বন্ধ, মনে হচ্ছে দেশ চালাচ্ছেন বঙ্গবন্ধু, পুরো দেশ, গোটা দেশ। উনি যে কথা বলছেন না যে রেডিও আমাদের কথা না প্রচার করলে, কারণ ওই দিনের ঐতিহাসিক সেই ভাষণ সেই দিন রেডিওতে এবং টেলিভিশনে প্রচার করা হয়নি। উনি বলেছিলেন কোনো বাঙালি রেডিও অফিসে যাবেন না, কোনো টেলিভিশন, ঠিক যথাযথ তাই ঘটেছিল। এবং ফিদেল ক্যাস্ট্রো সেই জন্যই বোধহয় বলেছিলেন আমি হিমালয় দেখি, হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি, যে কি বিশাল উচ্চতার একজন পৃথিবী জোড়ার আমাদের সেই নেতা ছিলেন, যার জন্য আমরা বাংলাদেশ পেয়েছি, দেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত একটা দেশ পেয়েছি। আজকের দিনে আমার যে মুক্তিযোদ্ধা ভাইরা যারা অংশগ্রহণ করেছিলেন সেই সময়ের সেই স্মৃতিগুলো আমার মনে পড়ে, সেই চারিদিকে লাশ আর কি দেখেছিলাম, কি ভয়াবহ বিভৎসতা, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই যারা আত্মাহুতি দিয়েছেন, এবং যারা বেঁচে আছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। এখানে ইদু ভাই আছেন, আমার বিশাল একটা হৃদয় নিয়ে তাকে দেখছি, তার প্রতি শ্রদ্ধা জানাই। এবং নতুন প্রজন্মকে বলবো ভাই ইতিহাস জানো, আর কিছু দরকার নেই, বঙ্গবন্ধুর ভাষণটা উপলব্ধি করো, তাহলে কতটা দিল দরাজ, কতটা দেশপ্রেমিক একটি মানুষ এইভাবে নিজের ভেতরের কথাগুলো বলতে পারেন। ওই যে শুরুতে যে কথাটি বলছিলেন যে এখানে রাসেল ভাই বললেন যে ভাইরা আমার আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তোমাদের সামনে এসেছি, এই যে দুঃখ ভারাক্রান্ত, এর মধ্যে একটা ইতিহাস আছে। পরতে পরতে তাকে যখন গোল টেবিল বৈঠকের সেই স্মৃতিগুলো মনে পড়ে, বারবার তাকে ধোঁকা দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে হ্যাঁ তারা অ্যাসেম্বলি বসবে, সে বলছে বঙ্গবন্ধু ওই ভাষণেই আছে যা এমন কথাও বলেছিলেন যে ঠিক আছে আপনারা যদি ন্যায্য কথা বলেন আমরা মেনে নেব, কিন্তু সে বলেছিলেন ভাষণের মধ্যেই আছে। জি, তা আমি তার প্রতি আবারও সেই নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানাই, এবং বাংলাদেশ নেই বোধ হয় পাওয়া যেত না, তার জন্যই আমরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে টোকন ঠাকুরের কবিতা মহাকাব্যের ট্র্যাজেডিটা আমি আবৃত্তি করছি। জি নিশ্চয়। ট্র্যাজেডি লাগে নইলে মহাকাব্য সম্পূর্ণ হয় না, আলপথ তোমাকে চিন্ত তুমি কোন বাড়ির ছেলে, কেরোসিন আলোর গ্রামগুলো তোমাকে জানে, রাস্তার মোড়ের বটগাছটাও দেখেছে তুমি কত দূর হেঁটে যাও, নদীপারের মানুষের গোচরীভূত তোমার নৌকা সাঁতার কেটে এগিয়ে চলে নদীমাতৃক ইতিহাসের প্রতিটি বাঁকে প্রতিটি পৃষ্ঠায়, যুদ্ধে যুদ্ধে 7 কোটি মানুষ একটি মানচিত্র এঁকেছে, তুমি সেই মানচিত্রের মহানায়ক, সংগ্রামে তোমার পাঁজর ভেঙেছে অনেক, তুমি ঠিকই উঠে দাঁড়িয়েছ, তোমার স্বপ্ন আরো সবল সার্বভৌম হয়ে উঠেছে, আঘাতে আঘাতে তোমার রক্ত ঝরেছে অবিরল, তবু তুমি দার্ঢ্যতায় ঘুরে দাঁড়িয়েছ বারবার, তুমি বলেছ রক্ত আরো দেব, একটি রক্তাক্ত জনপদ তখন তোমার বুকের মধ্যে, বুকের মধ্যে বঙ্গোপসাগর, বুকের মধ্যে তখন একটি পতাকা, তোমার বুকটাই তখন স্বদেশী আকাশ, ইতিহাস নিজেই তখন তোমাকে গভীর পর্যবেক্ষণ করেছে। মহাকাব্য রচনা করে মানুষ, ঘরে ঘরে উচ্চারিত লোককথাই মহাকাব্য হয়ে যায়, কিন্তু ট্র্যাজেডি ছাড়া তো মহাকাব্য সম্পূর্ণ হয় না, সেই ট্র্যাজেডির জন্য তুমি ঢেলে দিলে তোমার সবটুকু রক্ত, তবে কি আমি ধরে নেব মুক্তিযুদ্ধের সর্বশেষ শহীদ তুমি, তোমার পরিবার, মহাকাব্য সম্পূর্ণ হলো তোমারই বুকের রক্তে, মহাকাব্য পূর্ণ হলো নারী শিশুদের রক্তে, তোমার অনুপস্থিতির তীব্রতাই এক চরম ট্র্যাজেডি, এবং ট্র্যাজেডি ছাড়া মহাকাব্য সম্পূর্ণ হয় না। প্রত্যেক দিন স্বপ্ন দেখি, আমাদের কেউ দাবায় রাখতে পারবা না, স্বপ্ন ছাড়া বেঁচে থাকা যায় না, যেমন সন্তান ছাড়া মা হয় না, জঙ্গল ছাড়া বাঘ হয় না, মাঠ ছাড়া ধান হয় না, জলবিহীন মাছ হয় না, তুমি ছাড়াও বাংলাদেশ হয় না।
অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমারও অসম্ভব প্রিয় একটি কবিতা এটি, এবং আজকের দিনে বিশেষ করে শুনে আমার আরো ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এবার একটু মহিবুল ইসলাম ইদু ভাই আপনার কাছে ফিরবো, তার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা এখানে বলেছি বারবার যে একটি তথ্য আমি দিতে চাই যে তিনি রাজনীতির কবি, এটি একটি মহাকাব্য ছিল, সেটি শুধু আমাদের মুখের কথা বা আবেগের ভালোবাসার বিষয় না। এই আপনারা জানেন যে 1971 সালের মার্চ মাসের 7 তারিখ এই ভাষণ তিনি দিয়েছিলেন, এবং ঠিক তার পরের মাসে এপ্রিল মাসের 5 তারিখে নিউজ উইকে তাকে রাজনীতির কবি আখ্যা দিয়ে একটি নিউজ ছাপা হয়। এটি এটি কিন্তু 71 সালেই, কাজে তারপরে আমরা যেটি বলি সেটিকে আসলে পুনরুল্লেখ করি। এবং 8 তারিখ অর্থাৎ পরের দিন এটি বেতার এবং টেলিভিশনে প্রচার করা হয়েছিল, 7 তারিখে সরাসরি প্রচার করা সম্ভব হয়নি নানা জটিলতার কারণে। কিন্তু সেই দিন দৈনিক ইত্তেফাক, আজাদ, এই সমস্ত পত্রিকায় সবকিছুর হেডলাইন ছিল এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম। এবং বিশেষ করে ইত্তেফাকের হেডলাইনটা ছিল একটু ট্রিকি, একটু অন্যরকম, যে পরিষদে যাওয়ার প্রশ্ন বিবেচনা করতে পারি যদি। কারণ এই এই জায়গাগুলোকে উল্লেখ করা হচ্ছে এই জন্যই এখন গবেষণা করা হচ্ছে যে বঙ্গবন্ধু প্রতিটি লাইনে কোনো ধরনের ফাম্বল ছাড়া, কোনো ধরনের রিপিটেশন ছাড়া কিভাবে প্রতিটি শব্দ এত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তুলে আনতে পেরেছিলেন, যে জন্যই 18 মিনিটে তিনি শেষ করেছিলেন এবং মানুষকে উদ্দীপিত করেছিলেন। কিভাবে উদ্দীপিত করেছিলেন মহিবুল ইসলাম ইদু, আপনার কাছে এই জন্য যেতে চাই, আমার কাছে খুবই ভালো লাগছে, শুধুমাত্র সেই দিনের প্রত্যক্ষদর্শী আপনি সেটা নয়, আপনি বঙ্গবন্ধুর সংস্পর্শ পেয়েছিলেন এবং সেটি 7ই মার্চের আগেই পেয়েছিলেন। সেই সময়গুলোতে এত বড় একটা মহান নেতাকে আপনি খুবই কাছে থেকে দেখেছেন, আপনার সাথে কথা হয়েছে, সেই সময় তাকে কেমন দেখতেন একেবারে ব্যক্তি হিসেবে, আপনার বয়স হিসেবে তাকে যদি একটু বর্ণনা করেন আমাদের কাছে, কারণ এটি আমাদের অনেক বড় সৌভাগ্যের বিষয়। আমার বিশাল সৌভাগ্যের অংশটা জুড়ে রয়েছে বঙ্গবন্ধুর স্মৃতি। আমার এই কাঁধে, আমার এই মাথায় বঙ্গবন্ধুর হাত মানে অসংখ্যবার, একবার দুবার নয়। আর ওনাকে ওই 52 পুরনো পল্টন অফিসে যখন আমরা যেতাম, আমরা বাইরে বসে বারান্দায় বসে থাকতাম, তাজউদ্দিন ভাই রুমে, জোহরা তাজউদ্দিন না পাওনে, ওনাদের ওনারা অবশ্য একটু ডিফারেন্ট টাইপের, ওনারা দেখতাম তাজউদ্দিন ভাই বই পড়ছেন, আর বঙ্গবন্ধু আসা মাত্রই একটা প্রাণের হিল্লোল বয়ে যেত পুরো এলাকায়। এই কেমন আছিস তুই, এই কেমন আছিস তুই, নাম ধরে ডাকা, বঙ্গবন্ধুর যে জিনিসটা, উনি একবার যার নাম দেখে মানে শুনেছেন উনি আজীবন এটা মনে রেখেছেন। উনি উঠতে উঠতে এই সবাইকে নিয়ে তারপর দেখা গেল বঙ্গবন্ধু রুমে একটা জনসভা। আচ্ছা, সবাই অপেক্ষা করতো বঙ্গবন্ধু কখন আসবেন। তখন তো আমরা তো শেখ মুজিব ভাই ডাকতাম, বঙ্গবন্ধু তো আমরা 22শে জানুয়ারি 23শে জানুয়ারি 1970-এ বঙ্গবন্ধুকে টাইটেল দেওয়া হয়েছিল আগরতলা পর্যন্ত মামলা থেকে ইয়ের পরে 1969-এ হ্যাঁ 1969-এ গণ অভ্যুত্থানের মধ্যে। যাই হোক, তো বঙ্গবন্ধুর সান্নিধ্য অনেকবার পেয়েছি এবং আমার সবচেয়ে বড় সৌভাগ্য যে ঢাকা শহরের বেশ কয়েকজন কর্মী ছিলেন মানে সার্বক্ষণিক, কিন্তু উনি আমার নামটা জানতেন। আমি একটা ছোট্ট ঘটনা না বললেই নয়, মানে উনার সান্নিধ্য পাওয়ার, আমি উনার সঙ্গে 70-এর নির্বাচনে গাজীভাই সহ 17টা ডিস্ট্রিক্টের মধ্যে 4-5টা ডিস্ট্রিক্টে গেছি, যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। আমরা অবশ্য পিছনের গাড়িতেই থাকতাম সবসময়। তো 1970-এর নির্বাচনে বঙ্গবন্ধুর সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে বাঙালি জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে বঙ্গবন্ধু কবে ক্ষমতা গ্রহণ করবেন, কবে শপথ নেবেন। এর মধ্যে কিন্তু সিরাজগঞ্জ টাঙ্গাইল এই অঞ্চলে প্রচন্ড বন্যা হয়ে গেল প্রচন্ডভাবে। তো আমাদের এখানে ওই তামিলিবাগে একজন ছিলেন মুন্সি আবুল কাশেম ভাই, উনি তৎকালীন আওয়ামী লীগের ফান্ডরাইজার কমিটির একজন অন্যতম সদস্য ছিলেন, ওনার লঞ্চ ছিল ওই সময়। তো বঙ্গবন্ধু ওখানে ত্রাণ নিয়ে যাবেন, একটা লঞ্চ দরকার। মুন্সি কাশেম ভাইকে ডেকে, গাজী ভাইকে ডেকে বললো যে আমি যাব কালকে, তোমরা ইয়ে করো। তো একটা লঞ্চ দিয়ে দিল কাশেম ভাই, আর কাশেম ভাই লঞ্চের মধ্যে আমি দুপুরবেলা বসে আছি, তখন সকাল 11টা, আমরা তখন তো রাজনৈতিক কর্মী প্লাস একটু আড্ডাবাজ ছিলাম, আমরা মালিয়া মোড়ে আসতাম রেস্টুরেন্টে বসে আড্ডা মারতাম, এর মধ্যেই বিভিন্ন মিছিল মুছিল খবর আসলেই চলে যেতাম।
আমি আগে যার নাম বলেছি, আমার শ্রদ্ধেয় বড় ভাই মহিউল ইসলাম চৌধুরী কার্জন ভাই, ঢাকা নগর শহর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন এবং উনি সিদ্ধেশ্বরী স্কুলের টিচারও ছিলেন, উনি আসলেন, এসে বললেন যে এই দু বাসায় যাও, যে কাপড় চোপড় নিয়ে এসো, বঙ্গবন্ধু ত্রাণ নিয়ে যাবে, তুমিও যাবো আমিও যাব। আমি তো আনন্দে আত্মহারা, আমি তাড়াতাড়ি মালিবাগ মোড় থেকে বাসায় আসলাম, গুলবাগে এসে বাসায় আব্বাকে আব্বা ছিল না সরি আম্মাকে বললাম, আর আমার আমি ইমিডিয়েট বড় ভাই চোখ বললাম যে আমি যাচ্ছি সিরাজগঞ্জে। আমি এটা মানে বঙ্গবন্ধুর ইয়েটা বলার জন্য আর কি, আমি অবতরণ এই ঘটনার অবতরণটা শেষ হচ্ছে, তারপরে যাই হোক ওখান থেকে আসলাম ইয়েতে লঞ্চ ঘাটে, মুন্সি কাশেম ভাই আসছে, আর মুন্সি কাশেমের ছোট ভাই মোহন আমাদের আমার 2 বছরের সিনিয়র, আমার 2 ক্লাস উপরে পড়তো, আমরা তুমি তুমি সম্পর্ক ছিল আমাদের, যদি একই পড়া হয়েছে আমেলিবাগ মালিবাগ। তো লঞ্চের মধ্যে বঙ্গবন্ধু, লঞ্চ মালিকের পক্ষ থেকে মোহন, আর জুনিয়রদের মধ্যে একমাত্র আমি আর কার্জন ভাই, আচ্ছা কর্মীদের মধ্যে, আর নেতাদের মধ্যে ছিল বঙ্গবন্ধু সহ আরো 3 জন, সে 3 জনই হচ্ছে মির্জাপুর, সেটা হচ্ছে শামওয়াজ্জেন, আচ্ছা বিক্রমপুরের শামসুলক সাহেব, করবান আলী, আর লঞ্চের শাকেন সুরনি, ওই ওরা যারা ছিল আর কি সারেং টারেং। এর মধ্যে দেখলাম বেগম মুজিব, আমরা ভাবি ডাকতাম ওই সময়, জি উনি আসলেন সঙ্গে আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাসেলকে নিয়ে। আচ্ছা, আর আমরা তো পত্র পত্রিকা বিভিন্ন ভিডিও চিত্রের মাধ্যমে দেখেছি বঙ্গবন্ধু অত্যন্ত প্রিয় ছিল শেখ রাসেল, বঙ্গবন্ধু যেখানেই গেছেন তাকে নিয়ে গেছেন। এইখানে দেখলাম যে রাসেল যাওয়ার জন্য কান্নাকাটি করতেছে আর কি, বঙ্গবন্ধু তখন বঙ্গবন্ধুর কাছে বঙ্গবন্ধু নিয়ে কথা বলছে, তখন তো মানে হাজার হাজার সাংবাদিক বাংলাদেশে বিদেশি দেশি মিলিয়ে। তো যাই হোক, বঙ্গবন্ধু একটু মানে ছাড়েই না বঙ্গবন্ধুকে রাসেল, বঙ্গবন্ধু একটু রাগি হয়ে গেলেন আর কি, এই যে প্রথম দেখলাম বঙ্গবন্ধু একটু ধমক দিয়ে যাও বলার পরে নেত্রী শেখ হাসিনার কোলে দিয়ে দিল। তারপরে যাই হোক, আমরা লঞ্চে উঠে লঞ্চ ছেড়ে দিল, তো বঙ্গবন্ধুরা ওই কেবিনের ভিতরে, আমরা তো বাইরে ওই লঞ্চের ছাদে বসে আছি, লঞ্চ যাচ্ছে, এর মধ্যে আমি কার্জন ভাই মোহন আমরা শামজ্জেন ভাইকে বললাম যে টাঙ্গাইলের চমচম লয়ে লয়েন, আচ্ছা আমরা এমনি বললাম আর কি যে টাঙ্গাইল থেকে চমচম লয়ে লয়েন। তো আমরা তো তখন ইয়াং ছেলে বুঝছেন না, 20-21 বছর বয়স, এতটা তো আমাদের উপলব্ধি হয়নি যে আমি যাচ্ছি ত্রাণ নিয়ে ওখানে। যাই হোক, এর মধ্যে ইয়ে করতে গিয়ে বঙ্গবন্ধু ওই বসে, সত্যি কথা বলতে কি আজকে বলতেই হয় যে বঙ্গবন্ধুরা ওই ইয়ে খেলতেছিলেন, ওকে কি বলে ব্রিজ, আচ্ছা তো ওইখানেই দেখলাম শামওয়াজ্জেন, আমরা তো বাইরে কেবিনের বাইরে জানলা দিয়ে দেখতেছি খেলে, বঙ্গবন্ধু শামওয়াজ্জেন বলছে যে শট খাইব সে কিন্তু তারা কিন্তু টাঙ্গাইলে চমচম খাওয়াইতে, আচ্ছা মানে যে এরকম একটা কথা কিনে দিবে আর কি। হ্যাঁ হ্যাঁ, আর শামওয়াজ্জেন ভাই তো তখন তো বঙ্গবন্ধু অনেক প্রিয় ছিলেন, উনি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন 64 সালে। যাই হোক, তো যেতে যেতে আমরা যখন টাঙ্গাইলে পৌঁছলাম দেখলাম যে খালি পানি পানি আর পানি, ল্যান্ড দেখাই যায় না, আর হাজার হাজার নৌকা, বঙ্গবন্ধু আসবে এগুলি তো খবর হয়ে গেছে, তখন তো ভিডিও মিডিও আর এইগুলি ছিল না ফোনে, তখন মানন স্যার ছিলেন ইয়ের এবং ময়মনসিংহ জেলা, ওনারা সবাই আসলেন, টাঙ্গাইলের মানন ভাই আসলেন, ওনারা সব নৌকার মধ্যে, বঙ্গবন্ধু ওখানে কিছু ত্রাণ দিলেন, তারপরে উনি একটু কিছু উপদেশমূলক বক্তৃতা দিলেন, জি দিয়ে তারপরে
ছাড়ি ছাড়ি অবস্থা, লঞ্চ ছাড়বে এমন সময় ওই সামাজ্যমিতা ভাই আবার একটু বঙ্গবন্ধুর এত বেশি প্রিয় ছিল, একটু মাঝে মাঝে ঠাট্টাও করতো, হঠাৎ করে বঙ্গবন্ধুর বলতেছে, বঙ্গবন্ধু ইয়ে কিন্তু চমচম খালি এই কথাটা বলছে আর কি, আমরা তো পিছিয়ে দাঁড়ানো, তো বলতেছে যে ইয়ে মান্নান আমি কেমনে কই যে অবস্থা এখানে, তো আমি যে কইছিলাম মুজিব ভাই তো সেই টাঙ্গাইলে ইয়ে একশনে কথা বলতেন, অগত আমি কইছিলাম টাঙ্গাইলে চমচম খাওয়ামো কিন্তু এখন কেমনে কই, মানে এইটা মুখ দিয়ে বলা, দেখলাম যে ওই নৌকা সরায় সরায় দুইটা নৌকা চলে গেল, এটা বোধহয় আগের থেকে রেডি ছিল যে বঙ্গবন্ধুকে দিবে। আমরা সারা রাত যাওয়ার পরে রাত্রেবেলা তখন সিরাজগঞ্জ ঘাটে পৌঁছলাম, তখন সিরাজগঞ্জ ঘাটে আপনার মানে এসডিসি বা তখন তো সিরাজগঞ্জ তো সাব ডিভিশনাল টাউন, এসডিপিও এসপি টেসপি পাবনার ডিসি সবাই তখন ঘাটে দাঁড়ায় রয়েছে, বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু তখন তখন বঙ্গবন্ধুই দেশ চালাচ্ছে, তো সবাই এসে বলতেছে আপনার জন্য ইয়ে রেডি অমুক রেডি ওই রেস্ট হাউস রেডি সরকারি অমুক অমুক, এই যে মানুষ কিভাবে যে বলতে পারে এরকম একটা মানুষের বিরুদ্ধে কথা, আমার তো চোখে দেখা জি, এটা আমার শোনা না, বঙ্গবন্ধু হঠাৎ করে দেখলাম এই জৈল্লা নাকি জাফর, আমার পুরো নামটা খেয়াল নাই, আজকে 51 বছর আগের কথা, জি সম্ভবত জলিলি নাম, হ্যাঁ জলিল, আচ্ছা বঙ্গবন্ধু ওইভাবেই ডাকলেন আর কি, ডাকার পরে দেখলাম যে কিছু নৌকা সমীহ করে চারিদিকে নৌকা, তো চারিদিকে মানে পুরো লঞ্চটা ঘেরাও করা কয়েক হাজার নৌকা, নৌকা গুলো সরে গেল, ওই নৌকাটা আসলো একটা সাদা ফতুয়া পরা সাদা লুঙ্গি পরা, আর মানে এক্স্যাক্টলি ছায়াছবিতে আমরা যেটা দেখে থাকি মানে গাল কাটা থাকে ডাকাত টাকাতদের, এবার গাল না এইখান দিয়ে কাটা আর কি পর্যন্ত, আচ্ছা ওই এসে ওই যে আজানুলম্বিত প্রণাম বলে আমরা একদম মাটিতে শুয়ে যে পা ছুঁয়ে সালাম করে, সে এসে বঙ্গবন্ধু পা ধরে পড়ে গেল, তাই ওঠ হারামজাদা ওঠ হারামজাদা, বঙ্গবন্ধু ভীষণ উঠে ও দেখি চোখ মুছতে মুছতে উঠে বঙ্গবন্ধু জড়ায় ধরলো, বঙ্গবন্ধু তো ধবধবে সাদা পাঞ্জাবি, যখনই যেখানে যান সিরাজগঞ্জের পৌঁছানো আগে কিন্তু বঙ্গবন্ধু এক প্রস্থ কাপড় চেঞ্জ করছে, আচ্ছা আচ্ছা ওইটা জড়ায় ধরেই বঙ্গবন্ধু বলছে কিরে কেমন আছিস তুই, তোর পোলাটা কেমন আছে, কত বড় হয়েছে, তোর বউ ভালো আছে নাকি, মানে এইগুলো কত আন্তরিক হলে বলতে পারে, তারপরে সামরজামের দিকে তাকায় বলতেছে যে রাজপথে আর ভার্সিটিতে চঙ্গা ফুয়া রাজনীতি রাজনীতিবিদ হইস, দেশপ্রেম কতটুক আছে তোর ভিতরে তোমাদের ভিতরে, এরা হইলো দেশপ্রেমী, আমার নামে যখন হলিয়া তখন আমি সিরাজগঞ্জের চরে ওর একটা ছাউনি মানে কুটির ছিল আর কি, ও তো ও হলো তখন সব পুলিশ টুলিশ যারা রয়েছে কিন্তু এসপি টেসপি একদম, মানে এটা মানে আশ্চর্য লাগে যে আমার লোক দাঁড়িয়ে গেছে কথাটা বলতে, যে যে সব পুলিশে দেখতেছে যে জলিল ডাকাত বঙ্গবন্ধুর সামনে, সে তো ওয়ান্টেড কিন্তু কিছু করতে পারতেছে না, বঙ্গবন্ধু ওই সময় তো বঙ্গবন্ধুর টোটাল এটাই তার হাতে, তবে তোর ছেলেরা কত বলছে তোরা তো চঙ্গা ফুয়ায় বড় হয়েছ, এর বাসায় আমি ছিলাম 7 দিন দুইবারে এমনি বললো, আর ওর বউ আমার যে কই মা তার ইয়ে খাওয়াইছে এইগুলি আমি ভুলুম না, আর তোর ছেলেটা কত বড় হয়েছিল, এর মধ্যে দেখি এসপি এসছে এসে বলতেছে স্যার আপনার জন্য তো ইয়ে রেডি খাওয়া দাওয়া রেডি আর আপনি রেস্ট হাউসে থাকবেন, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি মানে আমি অবাক হয়ে গেলাম যে জলিল ফটকর কইছে মুজিব ভাই লঞ্চে থাকবো আপনারা আপনাকে কাম করেন, মানে একটা ওয়ান্টেড আসামি, যাই হোক বলার পরে সেই কথা বলে দিচ্ছে যে সে লঞ্চে থাকবে, মুজিব ভাই লঞ্চে থাকবো আপনারা আপনাকে কাম করেন, তারপরে দেখলাম সে চলে গেল, আমরাও তো ওইভাবে বঙ্গবন্ধু সব নেতৃবৃন্দ আসছে
ওই আপনার ক্যাপ্টেন মন্ত্রীগঞ্জ সন্ধ্যাত্রীবৃন্দ আসছে, ওনাদেরকে নিয়ে কথা বলতেছেন, কিন্তু বঙ্গবন্ধু তখনো পর্যন্ত কিন্তু নামেন নেই লঞ্চ থেকে। আচ্ছা, আমরা ছাদে যে আড্ডা মারতেছি তখন একটু সিগারেট টিগারেট খেতাম, আমরা ওই ছাদে যে সিগারেট খাচ্ছি, তো এর মধ্যে দেখলাম যে ওই দুই লাভার আসলো, একটা ঘোমটা পরা তার ওয়াইফকে নিয়ে, আর বাচ্চাটা তখন কত হবে 8-9 বছর বয়স হবে ওই সময়। জি, উঠেই দেখি গিয়ে ওই ওই ওয়াইফ, ওই জলিয়ার ওয়াইফ বঙ্গবন্ধুর পা ধরে সালাম করতেছে, আর বঙ্গবন্ধু বাচ্চাটার একদম নিজের সন্তানের মতো কোলে জোড়া দিয়ে কে আদর করতেছে, একদম মানে কোন রকম দ্বিতীয় মানে ইয়ে নাই। যাই হোক, এর মধ্যে বলতেছে যে মুজিব ভাই আপনার জায়গা কিন্তু আপনার পছন্দের খাওন লয়ে আইছে, বঙ্গবন্ধুর জন্য গরম ভাত সেই ইয়ে মাছ, ওই দিন বোধ হয় তখন বোধ হয় কই ছিল না, নদীর পাঙাশ রুই এগুলো এই জাতীয়। যাই হোক, আমরা তো ছাদে ছিলাম, ছাদ থেকে নেমে যখন জলি আসার পরে যখন নামলাম তখন দেখলাম যে এই তখন তো এই যে ছোট ছোট লঞ্চ, তো খুব বেশি বড় লঞ্চ না, তো আমার এখনকার মতো অত বড় বড় লঞ্চ ছিল না, ওই মধ্যিখানে কেবিনের যে চারটা কোনা আর কি সাইড দিয়ে যাওয়া আসা করা যায়, হ্যাঁ, প্রত্যেকটা কোনার মধ্যে দুজন করে, এই কোনায় দুজন, এই কোনায় দুজন, এই কোনায় 8 জন রামদা নিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, ওই যেটা আমরা ওই ইয়েতে দেখি আর কি, ওই রানী এলিজাবেথের প্রাসাদে একদম নিশ্চয় নিশ্চল ভাবে দাঁড়ায় আছে, এইভাবে দাঁড়া রয়েছে, আমরা দেখে অবাক হয়ে গেলাম, আর বলে মুজিব ভাই এরা থাকবো, আপনি নিশ্চিন্তে থাকেন, বঙ্গবন্ধুরা খাওয়া দাওয়া দিয়ে সে চলে গেল। তখন বাজে রাত 11টা, আবার দেখি ডিসি আর এসপি আসছে, স্যার আপনার আপনার খাওয়া ইয়েও বলতেছে, ক্যাপ্টেন মনসুর আলী ভাইও বলতেছে যে মুজিব ভাই আপনার জন্য, তো মুজিব বলে আজকে রাতে আমি আর লঞ্চ থেকে নামুম না। অর্থাৎ সাধারণের সাথে মিশে থাকার যে তার ক্ষমতা সেটি ছিল না, ক্ষমতা মানে কি, এবং যে মনে রাখা, আমি খালি ক্ষমতাটা তো অবশ্যই সাধারণের সঙ্গে যদি মিশে থাকার মতো ক্ষমতা না থাকতো তাহলে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু হতেন না, কিন্তু এই যে মনে রাখা যে জলিলের মতো একটা নৌ এমনি পরিচয় করা দিচ্ছে সবাইকে যে ওই হচ্ছে নৌ ডাকাত, ওর বাসা ওর পুলিশ খুঁজতেছে, আমরা আমি ওর বাসায় ছিলাম 2 বারে 7 দিন, এবং আমার এসে টাকা পয়সাও দিছে, এমনি মানে সেই আঞ্চলিক ভাষায় বলা টাকা পয়সা কথা বলতেন, এই যে জিনিসটা। তারপরের দিন থেকে বঙ্গবন্ধু ওই ত্রাণ দিছে, বিভিন্ন জায়গায় গেছে, জনসভা করছে, আমরাও পিছে পিছে হেঁটে গেছি, উনি গাড়িতে গেছে, আমরা সিরাজগঞ্জে ঘুরে বেড়েছি, অসাধারণ। এই যে জিনিসটা, হ্যাঁ, আপনার আপনার গল্পের মধ্যে একটা সাধারণ জীবনযাপনের মধ্যে মানে বিহাইন্ড দ্য সিন আমরা জানলাম এক কথায়, না যে কিভাবে মানে দেশ প্রেমটা, মানে সবাই মনে করছে যে বঙ্গবন্ধু হঠাৎ করে আইসা জাতিকে, তা তো না, উনি নিজেকে তৈরি করছেন, জাতিকেও তো তৈরি করে নিয়ে আসছেন, উনি তৈরি করছেন, উনার দেশ প্রেমটা কোথায়, উনি চরাঞ্চলে রাত কাটিয়েছেন, শেখ মুজিবের মতো লোক চরাঞ্চলে রাত কাটিয়েছেন দেশের জন্য, এরকম তো একটা ঘটনা আমি জানি, এরকম তো হাজার হাজার ঘটনা বঙ্গবন্ধুর জীবনে আছে। তবে আমাদের ভালো লাগছে আজকে 7 মার্চের দিনে বসে আমরা আপনার কাছ থেকে এরকম একটা স্মৃতিচারণ মানে একটা জীবন্ত স্মৃতির কথা শুনলাম, আমাদের খুবই ভালো লাগলো, এটা আমাদের অনেকদিন আমরা বহন করব, আমাদের ভালো লাগলো, আর বিশেষ করে আজকের অনুষ্ঠানটি যে দিনটাকে ধরে সেটি হচ্ছে 7 মার্চে, এবং সেটি নিয়ে আমরা বেলায়েতের কাছ থেকে দুটো কবিতা শুনেছি, আজকে কবি রাসেল আশিকের কাছ থেকে তার একটি কবিতা যেটির কথা এরই মধ্যে আলোচিত হয়েছে, আমরা সেটি শুনে নিই, তারপরে আমরা আবার ফিরবো। এর মধ্যে আমরা 1 ঘন্টা পেরিয়েছি, আমাদের মনে হচ্ছে যে মাত্র শুরু করলাম, কারণ এমন কিছু স্মৃতি শুনছি যা কোনোদিন শুনিনি, আমাদের একদম ভাবনারও অতীত। রাসেল ভাই আপনাকে শোনা যাচ্ছে না, আচ্ছা আনমিউট করতে আমি করে দিচ্ছি, রে জি, হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে, হ্যাঁ শোনা যায়, জি শোনা যাচ্ছে। আমি 90-এর প্রেক্ষাপট এখানেই তুলে ধরলাম যে আমার এই বঙ্গবন্ধুকে অন্তরে ধারণ করা, রিসার্চ করা, মুক্তিযুদ্ধকে রিসার্চ করা, মুক্তি পরিবারে মধ্য দিয়ে জন্ম লাভ, ওই টাইমের একেবারে বিজয়ের খুব সন্নিকট মানে মুহূর্তে উষা কালে আমার জন্ম, সব মিলে এই বিষয়টিকে আমি
ধারণ করতে করতে আমার মনে হয়েছে যে এই 7ই মার্চ ছিল কিন্তু একদম আন্তরিক শব্দের একটি মহা বিজয়। কারণ বঙ্গবন্ধু ওই দিন যদি যে ভাবে কথা বলেছেন, যেভাবে এই জাতির কাছে নিজেকে উপস্থাপন করেছেন, সংগ্রাম ইতিহাস উপস্থাপন করেছেন, সেটা যদি তুলতে না পারতেন এবং সেটা যদি প্রত্যেকটা মানুষের হৃদয়ঙ্গম না হতো, তাহলে সেটা ফলাফল বিপরীত হতে পারত। তো এই এই বঙ্গবন্ধুদের সাথে আমার আশা, এবং একই সাথে আমাদের যে 13 সালে যে যুদ্ধপরাধীদের ফাঁসি হলো, ওইখানে যদি এই শব্দ বিপ্লব না করতো, এই শব্দের যদি জাগরণ না করতো এই গণজাগরণের মাধ্যমে, এই যুদ্ধপরাধীদের কিন্তু আসলে বিচার করা, অর্থাৎ এই মহান পিতার, এই মহান নেতার এই হত্যার যে বিচার, এই বিচারেও সম্ভবত কঠিন হতো। এই কারণে কথাগুলো অবতারণা করেছি। আর ওই ওই জায়গা থেকে বঙ্গবন্ধুকে আমার লালন পালন, মুক্তিযুদ্ধের চেতনাকে অন্তরে ধারণ, এর ভিতর থেকেই যে শব্দটি বেরিয়ে আসছে 7ই মার্চ সম্পর্কে বঙ্গবন্ধুর জীবন আদর্শ নিয়ে, সেটি হচ্ছে একটি ভাষণ একটি দেশ। কবিতাটি আমি শোনাই। এই মাটি সোনা হবে, মাটির মানুষই সোনার মানুষ হবে, সোনার নৌকা পাবনের বইটা হাতে, আসবে সোনার মানুষ, শুনবে নেতার কথা, গড়বে সোনার দেশ। এমন আশায় ক্ষয়ে যা সময়ের ঘুরে দাঁড়ানোর অভয় প্রেমে, মানুষের হৃদয়ে পেতে আসন, নেতা আসছেন, নেতা আসছেন, নেতা আসছেন, উত্তাল সমুদ্রগ্নি পাহাড় শৃঙ্গ পেরিয়ে, জীর্ণ জরা তারাতে তারাতে মানুষের মুক্তি বরাবর, নেতা আসছেন বিপন্ন মানবতার শিরায় শিরায়, পথ বিন্দুতে বিন্দুতে রেখে শান্তি সরোবর, নেতা আসছেন পাখির ঠোঁটে আগুন দেখে, নিঃস্ব নিগৃতের দরদে দরদি মায়ের কান্না থামাতে, নেতা আসছেন 103.3 ডিগ্রি জ্বর উপেক্ষা করে, প্রিয় রেণুর কপালে চুমুখে, নেতা আসছেন চিরদুঃখের ভূমিতে ফুল ফোটাতে ফোটাতে, সহস্র যুগে রজস্রালোর তোরে, প্রদীপ্ত সূর্যের মতো গণ সমুদ্রের মঞ্চে শোনাতে তার অমীয় অক্ষয় ভাষণ, যে ভাষণ সরল অন্তর থেকে একটি জাতির সহজাত্ম প্রকাশ, যে ভাষণ নদীর ঘূর্ণি পাকে, মাটির সুরে জন্ম নেওয়া দুঃখ জয়ের পূর্বাভাস, যে ভাষণ ঘামের ঘ্রাণে ঘ্রাণে আকাশে ছোঁয়া সেই মহাপুরুষের ইতিহাস, যে ইতিহাস নেতার সাথে জনতার, জনতার সাথে নেতার আত্মার সংযোগে মহামিলনের স্রোতে ভেসে ওঠা ইতিহাস, মেঘে মেঘে ঢেউয়ে ঢেউয়ে হাওয়ায় হাওয়ায়, লাল মোরগের ঘরে ঘরে পাখির কণ্ঠে কণ্ঠে শোনায় মুক্তির গান, দেখায় আপন রোদ্দুর পৃথিবীর উচ্চতায়, জীবন মৃত্যুর মুখোমুখি জাগিয়ে জাতির জানে প্রাণ, সেই ভাষণে শুনতে আসা মানুষে মানুষে স্বপ্নে স্বপ্নে উত্তালে উত্তাপে, ঘাসে ফরিং প্রজাপতি মৌমাছি পিঁপড়ার মতো, মাথার ভেতরে মাথা, মুখের ভেতরে মুখ, চোখের ভেতরে চোখ রেখে, আকাশে বাতাসে মাটির সাথে একাকারে যখন মানব সূর্যের ময়দান, মার্চের ময়দানে স্বাধীনতা উদ্যান মাতিয়ে তখন নেতা হলেন জনতার ঈশ্বর। কি দারুণ ঐশ্বরিক কণ্ঠে বিশ্বের সব কণ্ঠ চাপিয়ে, উঁচিয়ে হিমালয় সমতর্জনী পেশ করলেন জীবনের শ্রেষ্ঠ মর্ম বাণী, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। তারপর রক্তের ভিতর দিয়ে প্রবাহিত হলো বসন্ত হাওয়া, আর রক্তে রক্ষরে লেখা হলো আমাদের প্রিয় স্বাধীনতা, এ মহাকাল মহাকাশের প্রবাহমান সময় রাশি, শোনো শোনো ভাঙনের মুখে জেগে ওঠা মুখে ফুটে থাকা বনফুল, জেনে রাখো রজনীর বুকে ঘুম পড়া দিবসের কাজ।
আমরা দুঃখিত, এই মুহূর্তে আমরা সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে রাসেল ভাইয়ের সাথে আমাদের। তার কবিতাটাও একেবারে শেষ অংশে আবার মনে হয় এসে গেছেন উনি। হ্যাঁ, একদম শেষ মুহূর্তে আমরা আপনাকে বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। আপনার কবিতাটা শেষ হয়েছে? না না, শেষ হয়নি, করি। আচ্ছা, তারপর রক্তের ভিতরে দিয়ে প্রবাহিত হলো বসন্ত হাওয়া, আর রক্তে রক্ষরে লেখা হলো আমাদের প্রিয় স্বাধীনতা। এ মহাকাল মহাকাশের প্রবাহমান সময় রাশি, শোনো শোনো ভাঙনের মুখে জেগে ওঠা মুখে ফুটে থাকা বনকুল, জেনে রাখো রজনীর বুকে ঘুম পড়া দিবসের কালো কালো দাগ, জেনে রাখো এ বসন্ত বৈশাখের সমুদয় নির্যাস। এ মাটির বুকে তার মতে এমন মানুষ, এমন নেতা আসেনি আগে, এমন বিকেল, এমন মানব সূর্য কেউ কখনো দেখেনি পূর্ব পৃথিবীর কোলে, এমনই কণ্ঠ এমনই ভাষণ কেউ কোনোদিন শোনেনি সারা বিশ্বে, সমস্বরে এখনো সেই ভাষণ সবার অন্তরে ভাস্বর, এখনো মধুর এখনো অমৃত সেই কণ্ঠস্বর, এখনো ভুবন জুড়ে ঘুরছে তার তেজি তর্জনী, এখনো দেহহীন হাঁটছেন তিনি। আর আমরা তাকে দেখতে দেখতে ভাবতে ভাবতে ভালোবাসতে বাসতে এসেছি এখানে, যেখানে নেতার নেতা মহান পিতা, একটি ভাষণ একটি দেশ চিরোন্নত শীত। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ রাসেল ভাই, আমাদের খুবই ভালো লাগলো। আমার মনে হয় যে আমি এই জন্য খুবই ভালো লাগছে যে নির্মলেন্দু গুণ মুক্তিযুদ্ধ প্রত্যক্ষ করেছেন, নির্মলেন্দু গুণ বঙ্গবন্ধুর খুবই সংস্পর্শ পেয়েছেন এবং তিনি অনেক লিখেছেন। শুধু আজকে আমরা হয়তো এই কবিতাটির কথা বলি, কিন্তু অনেক কবিতা রয়েছে যেটি বঙ্গবন্ধুকে উৎসর্গ করে স্মৃতিচারণ করে তিনি লিখেছেন, কিন্তু এখন পর্যন্ত লেখা হচ্ছে। এবং বিশেষ করে রাসেল আশিকীর কবিতাও আমরা শুনলাম, আরেকটি কবিতা বেলায়েত ভাই পড়েছেন, সেটি টকুন ঠাকুরের। টকুন ঠাকুরও তার পরের প্রজন্মের, কিন্তু বঙ্গবন্ধু এভাবেই আমার মনে হয় যে বারবার লিখিত হবেন, উচ্চারিত হবেন। এবং আজকে যে স্মৃতিচারণ আমরা শুনলাম, সেই স্মৃতিচারণ নিয়ে একটি মন্তব্য আমি দেখাতে চাই। এখানে অশোকানন্দ রায় বর্ধন তিনি লিখেছেন, দারুণভাবে বঙ্গবন্ধুকে উন্মোচন করেছেন মহিবুল ইসলাম ভাই, আজও অনালোকিত রয়ে গেছেন এই মহান নেতা। আমিও তাই মনে করি যে বঙ্গবন্ধুকে বলা হয় যে এখন অনেক কথা বলা হচ্ছে, কিন্তু বঙ্গবন্ধুর অনেক দিক এখন পর্যন্ত উন্মোচিত হয় নাই। বঙ্গবন্ধুকে যেভাবে তাকে আসলে যেভাবে সামনে নিয়ে আসা যেত বা যায়, তার অনেক কিছুই এখনো আসলে উন্মোচিত হয়নি। সেটি এই যে অশোকানন্দ রায়বর্ধন যাহা করেছেন, উনি ত্রিপুরা থেকে, উনি ওখানকার একজন কবি লেখক এবং কবি গুণী লোক, তিনি বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লিখেছেন, মানে চমৎকার অনুভূতি থেকে সেই সময়। বাহ বা, ওনাকে ওনাকে অভিনন্দন জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং আমাদেরকে মন্তব্য করার জন্য, এবং তিনি যে কাজ করছেন লিখেছেন সেই জন্য আমাদের খুবই ভালো লাগছে। আরো আসলে অনেকেই বলছেন যে এই বিষয়গুলো কিন্তু মানুষের মধ্যে চলে আসে, যে বেলায়েত স্যারের কণ্ঠে সৈয়দ শামসুল হকের আমার পরিচয় কবিতাটি শুনতে চায়। আচ্ছা হ্যাঁ, আমরা আমরা তাকে জানিয়ে দিলাম এরই মধ্যে। তো আমরা বেলায়েত ভাই, আমরা আজকে মনে হয় যে সবচেয়ে একটা বিশেষ দিন, যে মহিবুল ইসলাম ইদু ভাই আপনার কাছে, আপনাকে যে আমরা পেলাম এবং আপনার কাছ থেকে ঠিক 7 তারিখের স্মৃতি জানলাম, একই সাথে বঙ্গবন্ধু ঘনিষ্ঠ কিছু স্মৃতি আপনার রয়েছে সেই জিনিসগুলো জানলাম, এটা আমাদের কাছে খুব ভালো। এবার একটা আমি একটা আমার একটা প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে আপনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তো ঠিক 25 তারিখের আগ পর্যন্ত এবং 7 তারিখের পরে, এই সময়গুলোতে আপনার আসলে, তখন আপনি তরুণ, আপনার প্রায় 20 বছরের কাছাকাছি বয়স, 20-21 বছর বয়স, এবং বঙ্গবন্ধুকে আপনি কাছে থেকে পেয়েছিলেন, কিন্তু বাংলাদেশের কি বলবো শত শত না হাজার হাজার তরুণ তখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু তারা ওই সৌভাগ্যটা পায়নি যারা, যেটি আপনি পেয়েছিলেন তার সংস্পর্শ পাওয়াটা। ওই সময়টা আপনার মানে দেখা বঙ্গবন্ধুকে, বা তার 25 তারিখের পরে তো তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো, কোনো বিশেষ কোনো স্মৃতি বা যেটা আপনাকে আসলে মুক্তিযুদ্ধ যে আপনি কখন গেলেন বা মানসিকভাবে যে একটা প্রস্তুতি সেটা আপনি ঠিক কখন নিয়েছিলেন, সেটা যদি একটু বলেন। আমরা শুনতে পাচ্ছি না আপনাকে ভাই, একটু আনমিউট কর। আচ্ছা আমি ট্রাই করছি, ঠিক আছে আমি আমি করে দিচ্ছি। হ্যাঁ, আমরা 1900 আপনাকে একটু আগেই বলেছিলাম যে ছাত্রলীগের যে নিউক্লিয়াসটা ছিল বিপ্লবী সংসদ, তখন থেকেই আমরা, আমাদের মানসিক প্রস্তুতি ছিল যে মুক্তিযুদ্ধের মাধ্যমেই, দ্যাট মিন সশস্ত্র সংগ্রামের মাধ্যমেই বাঙালির স্বাধীনতাটা আনতে হবে, এবং এটা বঙ্গবন্ধুকে বলা হয়েছিল, এবং তখন থেকে আমরা ওইভাবেই মেন্টাল প্রিপারেশন এবং মাঠে আমরা ওইভাবে কাজও করতাম। আমরা বিভিন্ন এলাকায়
বিশেষ করে 68 পরে বিভিন্ন এলাকায় লাইসেন্স করা অস্ত্র আমরা রাতে রাতে যে অতর্কিত হামলা দিয়ে নিয়ে আসতাম। আমার বন্ধু ছিল তখন ঢাকা শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জাহিদ হোসেন, গোপালগঞ্জ বাড়ি, ও আর আমি একই এলাকায় থাকতাম, মানে পাশাপাশি দুই তিন বাসা পরে গুলবাগে। এবং আমি একটু খেলা পাগল মানুষও ছিলাম, নিজে খেলতাম একটু ভালো মোটামুটি ভাবে ক্রিকেট। তো মার্চের এক আন্দোলন তো 52 থেকেই আমাদের স্বাধীনতার বীজ বপন হয়ে গেছিল, সেই স্বাধীনতার সেই আন্দোলনের সূত্র ধরে 62 শিক্ষা আন্দোলন, 66 ছয় দফা আন্দোলন, 69 গণ আন্দোলন, 70 নির্বাচনে তো আমরা বিজয়ী। এবং এই বিজয়টাই কি সেগুলো তো ছিলই নানাভাবে আশা, কিন্তু আমি 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 বলছি সেটাই, তা 1 তারিখে আমি ঢাকা স্টেডিয়ামে খেলা দেখছি, কমেন্ট্রি চলছে, পাকিস্তান বনাম নিউজিল্যান্ড নাকি কমনওয়েলথ যাই হোক খেলা হচ্ছিল, এমসিসি সরি। তো আমরা খেলা দেখছি, এমন সময় রিলে বন্ধ হয়ে গেল, তখন 12:30-12:30 মতো হবে বা এরকমই 11:30-11:30, হঠাৎ রিলে বন্ধ হয়ে একটা ঘোষণা আসলো, এখানে একটা সামরিক ফরমান জারি, আজ থেকে জাতীয় সংসদের 3 তারিখ মার্চের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হলো। এবং তথাকথিত পতাকা, ওরা তার বাংলাদেশকে বলতো না, ওরা বলতে তথাকথিত পতাকা আজ থেকে বহন প্রদর্শন ও টাঙানো নিষিদ্ধ ঘোষণা করা হলো। এবং আজ থেকে যে ভবনে পতাকা আছে তাদেরকে নামিয়ে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা গেল, আগামীকাল থেকে এই যে ভবনে পতাকা দেখা যাবে ওই ভবনের আশেপাশে একটা গোছ গুড়িয়ে দেওয়া হবে। আর কত তারিখ পতাকা? এটা হচ্ছে 1 তারিখ, আচ্ছা মার্চের 1 তারিখ। জি, তো আর পতাকা বহনকারীকে দেখা মাত্র গুলি করার নির্দেশ প্রদান করা হলো। যাই হোক, আমরা তো ওইখান থেকে দেখলাম যে সিরাজ আলম খান আমাদের দাদা ভাই ছাত্রনেতা, উনি একটা মিছিল নিয়ে আসলেন, আর্মিরা স্টেডিয়ামে ভিতরে ঢুকে ক্রিকেট নিয়ে গেল। যাই হোক, এটা আর না বাড়িয়ে আমরা ওখানে শুনলাম যে ঢাকা ইউনিভার্সিটি থেকে রব ভাই সিরাজ ভাই নেতৃত্বে বিশাল মিছিল আসতেছে পূর্বাণীতে, বঙ্গবন্ধু তখন ওই নির্বাচিত সদস্যদের নিয়ে সংসদীয় বৈঠক করছিলেন। আর ওই সময় তো ঢাকা শহরে প্রচুর বিদেশি সাংবাদিক, তা আমরা ওখান থেকে বেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে হাইকোর্টের সামনে দেখলাম মিছিলে, মিছিল সহকারে আবার আমরা ব্যাক করলাম পূর্বাণীতে। তো নেতৃবৃন্দ সবাই ভিটে চলে গেলেন, আর বঙ্গবন্ধু তো আগের থেকেই ভিটে আছেন, আর আমরা তো কর্মী, আমরা বাইরে স্লোগান দিচ্ছি। তখন স্লোগান ছিল আমাদের পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ, বীর বাঙালি অস্ত্র ধরো, মানে বাংলাদেশ স্বাধীন করে। এটা কিন্তু ওই দিন থেকেই এস্টাবলিশ হলো মেইনলি, ওই স্থগিত ঘোষণা এবং পতাকা নিষিদ্ধ করার পরের থেকে। তো এর মধ্যে আমার স্লোগান চলছে মুহুর্মুহু, আর 15-20 গাড়ি ছিল পূর্বাণীর সামনে, দেখলাম গাড়িগুলো চ্যাপটা মানুষের পদবারে কোত্থেকে, তখন তো এত মিডিয়া ফার্স্ট ছিল না, তারপরে যে মুখে 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 বঙ্গবন্ধু পূর্বাণীতে আসেন, হাজার হাজার মানুষ চলে আসলো, এর মধ্যে দেখলাম বঙ্গবন্ধু বেরোলেন, সঙ্গে সাধারণ ডান পাশে সাধারণ সিরাজ ভাই, একদিকে নূর আলম সিদ্দিকী ভাই, পিছিয়ে রব ভাই, মাখন ভাই, সব ছাত্র নেতারাই তো সবাই ছিলেন আর কি। জি, তো বঙ্গবন্ধু বেরিয়ে দরজার সামনে এসে বলছে যে পুরো জনতা তো লবিতে পূর্বাণী হোটেলের সামনের লবিতে বলছে যে ওরা আমাদের দাবি মানবে না, আমাদের দাবি আন্দোলনের মাধ্যমে আদায় করে নিতে হবে, তোমরা সবাই মানসিক প্রস্তুতি আন্দোলনের প্রস্তুতি নিয়ে নাও। আমি সবার সঙ্গে আলোচনা করে তোমাদেরকে আবার জানাব। যাই হোক, আর এর মধ্যে সাধারণ সিরাজ ভাই বললেন যে 3টার সময় পল্টনে ছাত্র, ওই 1 তারিখেই কিন্তু ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয়ে গেছে, আচ্ছা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন সবকিছু মিলিয়ে, বিপ্লবী ছাত্র ইউনিয়ন এবং এনএসএফ এর তৎকালীন পাকিস্তানের কুখ্যাত এনএসএফ এর একটা অংশ। তো যাই হোক, তো বললো যে ছাত্র সংগ্রাম পরিষদ একটা মিটিং হবে, তা আমরা ওখান থেকে বঙ্গবন্ধু চলে গেলেন, আমি ওখান থেকে ফকিরাপুলে হোটেলে খেতে আসলাম, খেতে এসে দেখি যে জাহিদ ওখানে বসে খাচ্ছে, ঢাকা শহর ছাত্রলীগের যে সাধারণ সম্পাদক, আমরা দুজনে খাওয়া দাওয়া করে, তখন কিন্তু মুহুর্মুহুর ওই রেডিওতে ওই সামরিক ফরমান একটু পরপরই বলছে আর কি ওই কথাগুলো।
আমরা ওখান থেকে মিটিং এ গেলাম, মিটিং এ মিটিং থেকে তো সব অনল বসী বক্তা, তখন ওই এক নেতা এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করে, এই দুটাই হচ্ছে আমাদের তখন মেইন স্লোগান। ওখান থেকে যে আমরা চলে গেলাম ইকবাল হলে, তৎকালীন ইকবাল হল বর্তমান সার্জেন্ট জহুরুল হক হল, ওইখানে যাওয়ার পরে আমি একটু সময় অল্প একটু সময় নেবো খালি জিনিসটা জানানোর জন্য, যে ওইখান থেকে আমাদের আবার একটা গ্রুপ ছিল, আমরা মিছিল করতাম স্লোগান দিতাম, আমারও স্লোগান দেওয়ার কণ্ঠটা ভালো ছিল আর হাতের লেখা খুব সুন্দর ছিল, আর তখন তো মিডিয়া তো ফার্স্ট ছিল না, আমরা কিন্তু হাতের লেখা পোস্টার লিখতাম, আমাদের একটা গ্রুপ ছিল, আমরা ইকবাল হলে আমরা যাওয়ার মাত্রই একজন বলতেছে জাহিদকে যে নিউক্লিয়াসের মিটিং চলতেছে আপনারা ডাকতেছে, জাহিদ যেহেতু ঢাকা নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তো ও উপরে চলে গেল, আমরা পোস্টার লিখতেছি, এর মধ্যে দেখলাম কাজী আরেফ আহমেদ রাজ্জাক ভাই আর প্রয়াত মরুম রাজ্জাক ভাই আর শেখ ফজলুল মানি প্রয়াত, ওনারা তিনজন বেরিয়ে গেলেন। আমরা তো কিছু জানিই না তখনও পর্যন্ত কি হচ্ছে না হচ্ছে, আমরা জানি যে আজকের থেকে মানে বঙ্গবন্ধু যেটা বলে দিচ্ছি যে আমাদের আন্দোলনের জন্য প্রস্তুতি না, আমাদের আন্দোলন করতেই হবে। ওনারা প্রায় 30-40 মিনিট পরে অনেক ঘন্টার পরে দেখলাম আবার ওই তিনজন আসলেন, এসে উপরে চলে গেলেন, তার 15 মিনিট পরে জাহিদ নেমে আসলো, নেমে এসে বললো চল। আমরা সার্জেন্ট জহুরুল হক থেকে বেরিয়ে দেখি কি রাস্তায় লোকে লোকারণ্য, পরিবার নিয়ে কাঁধে বাচ্চা কোলে বাচ্চা নিয়ে পরিবার নিয়ে মাঠে নেমে গেছে, সবাই স্বাধীনতার জন্য উন্মুখ, এই ইয়েটা সামরিক ফরমান প্রত্যাখ্যান করে সবাই স্লোগান দিচ্ছে। আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে বলাকা সিনেমা হলে গেলাম, ওইখানে ছাত্রলীগের কেন্দ্রীয় অফিস ছিল তো দোতলায় বলাকা সিনেমা হলে, এখানে যাওয়ার পরে আমরা ওই ছাত্রলীগের রুমি ভাই প্রয়াত উনি একটা প্যাকেট দিল খবরের কাগজে মোড়া জাহিদের হাতে, আমরা দুজন একই পাড়ায় যেহেতু থাকি আমরা বেরিয়ে দেখি লোকের লোকারণ্য, হাঁটতে 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 বাটার সিগন্যাল পর গেলাম, কোনো রিক্সা পাই না, কাঁটাবন মোড়ে যে একটা রিক্সা পেলাম, মালি হোক মৌচাক মোড়ে এসে দেখি লোকে লোকে, তখন মৌচাক মোড়ে চত্বরটা অনেক বড় ছিল, বিশাল গোল চত্বর, ওইখানে হাসিমুদ্দিন আজার পাহাড়ি বাই ছাত্রলীগের ঢাকা নগরের অর্গানিক সেক্রেটারি কাউসার আমাদের এলাকা থাকে, গাজী দস্তগীর আমাদের বীর প্রতীক মুক্তিযোদ্ধা আমার বন্ধু, এরা সবাই ওখানে সবাই এই প্রত্যাখ্যান করে বক্তৃতা দিচ্ছে, এর মধ্যে জাহিদ খালি যে তখন শুনলাম যে আগামীকাল সকাল 10টায় ছাত্র সংগ্রাম পরিষদের ছাত্র গণজামায় ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন প্রাঙ্গণে হবে সকাল 10টায়, আপনারা সবাই আসবেন। আমরা ওখানে কায়দা জামায় ছবি পুরালাম, আইব খানের ছবি পুরালাম, পাকিস্তানের পতাকা পুরানো হলো, যাই হোক এগুলি করে আমরা যখন বাসা থেকে যাচ্ছি তখনও কিন্তু মুহুর্মুহু ওই এক ঘোষণা, একটু পরে পরে সব লোকজন দোকানের সামনে এরপরে কি ঘোষণা আসে, তো রাস্তায় আমাকে জাহিদ বলতেছে যে দোস্ত আমার উপরে একটা গুরু দায়িত্ব পড়ছে, এই যে পতাকা নিষিদ্ধের প্রতিবাদে এই নিউক্লিয়াসের সিদ্ধান্ত, যে এই প্রতিবাদে পতাকাটা মিছিল সহকারে নিয়ে যেতে হবে। আচ্ছা তুই কি আসস, তাহলে আমার তো ওই যে এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার কবি বলে গেছেন, আমরা তো তখন টকবগে রক্ত, আমরা আমি বললাম অবশ্যই আছি, তখন আমাকে বললো যে এটা তুই রাখ, কালকে এটার মধ্যে ইয়ে আছে কালকে সকাল, এই পতাকাটার ইতিহাসটা অন্যরকম, এই পতাকাটা শুধু লাল আর ইয়ে ছিল সবুজ, ছাত্রলীগের জয় বাংলা স্কোয়াড ছিল একটা, ওরা ওই 4 জুলাই ছাত্রলীগের সম্মেলনে উড়ানোর কথা, যাই হোক ওইটা ওখানে ওইটা পরবর্তীতে ওই যে যেটা বলছিলাম যে ওই তিনজন নেতৃবৃন্দ হল থেকে বেরিয়ে গেলেন 1 ঘন্টা পরে আসলেন, পরে আমরা শুনেছি ওনারা বঙ্গবন্ধুর কাছে গেছিলেন, এই এখানে দেখেন বঙ্গবন্ধুর একটা সুদূর প্রসারী চিন্তা, বঙ্গবন্ধুর কাছে যে বললেন যে মুজিব ভাই আমাদের তো পতাকা নিষিদ্ধের প্রতিবাদে কালকে আমরা ছাত্র সংগ্রাম পরিষদের মিটিং ঢাকা ভার্সিটিতে ডাকছি কলাভবন প্রাঙ্গণে, আমরা এখানে পতাকা উড়াবো কিন্তু বাংলাদেশের, আচ্ছা ওই পতাকাটা যেটা শুধু লাল সবুজের মধ্যে লাল বলয় গোলকটা, জি তো বঙ্গবন্ধু ওই পাইপ টানতে, ওনাদের কাছে শোনা যে বঙ্গবন্ধু পাইপ টানতে টানতে বেশ কয়েকটা জোরে জোরে টান দিয়ে পরে ধোঁয়া ছেড়ে বললো যে দেখ আমি কিন্তু ভারতের সঙ্গে বাঙালি স্বাধীনতার
আলাপ, যেটা 69 গণ আন্দোলন, যেটা আগরতলা মামলা, এটা তো সত্যি মামলা। আমরা বলি আগরতলা ষড়যন্ত্র মিথ্যা মামলা প্রত্যাহার করো, কিন্তু আসলে তো তখন এটা স্লোগান দিছিলাম তো করছি। এখন যদি তোরা এই পতাকাটা উড়াস, তাহলে কিন্তু আমাদের বিপক্ষ শক্তি ভারতকে বুঝাইবে, বিশেষ করে আমেরিকা চীন, যে আমেরিকা চীন পাকিস্তানে ওরা বুঝাবে যে ভারতকে, যে তোমার পশ্চিম বাংলা সহ শেখ মুজিব স্বাধীনতা চায়। আচ্ছা, তখন তো আমার উপর থেকে তারা মানে এইটা দেন কত বড় সুদূর প্রসারী চিন্তা। তখন ছাত্র নেতারা উনারা বলছেন যে, বিশেষ করে আরিফ ভাই সঙ্গে আমার বেশি সম্পর্ক ছিল, উনি বললেন যে বঙ্গবন্ধু বলবো যে দেখ তো এক কাজ কর, আমাকে একটা সুযোগ দে তোরা। এটা নাকি বঙ্গবন্ধু আমাকে একটা সুযোগ দে তোরা, আমি যাতে বলতে পারি তোরা এক কাজ কর, এই যে লাল গোলকটা এটার ভিতরে পূর্ব পাকিস্তানের ম্যাপটা দিয়ে দে, যাতে আমি বলতে পারি বাংলাদেশের ম্যাপটা যে ওর ভিতরে বসানো হলো সেটা বাংলাদেশ। হ্যাঁ, এইটা যে যাতে আমি বলতে পারি যে উই আর ফাইটিং ফর পার্টিকুলারলি ফর দিস ল্যান্ড অনলি। আচ্ছা, এটা নাকি উনি ইংরেজিতে বলেছিলেন যে আমি সবাইকে বলতে পারবো যে আমরা পার্টিকুলারলি এই ল্যান্ডটার জন্য যুদ্ধ করতেছি, যাতে ওই বিভ্রান্তকর তথ্য দিতে না পারে যে পশ্চিমবাংলা সহ। এই যে সুদূর প্রসারী চিন্তা, যাই হোক, তারপরে ওই যে পতাকা নিয়ে পরের দিন সকালবেলা আমরা, জাহিদ যেহেতু নেতা, সেই পতাকাটা একটা বাঁশের দণ্ড আমি এনে দিলাম। তখন তো এত শাটারিং দোকান ছিল না, ওই যে বাঁশের দণ্ড দিয়ে চাপ উঠানো থাকতো, ওইরকম একটা চিকন বাঁশ নিয়ে আসলাম, জাহিদ এটা বাঁধলো, বেঁধে আমার কাঁধে দিল, আমরা স্লোগান ধরলাম ওই কাউসারটা আসার সহ, আমরা গোটা 50 ছাত্র জনতা। স্লোগানের পরে দেখি যে ইট ইজ মিরাকলি একটা ইয়ে দেখলাম, যে আমার কাছে মনে হলো যে মিনিটের মধ্যে 10-15 মিনিটের মধ্যে 500-700 লোক হয়ে গেল। আমরা ওইটা নিয়েই, তখন কিন্তু এই বিশ্বরোড, খিলগাঁও বিশ্বরোডটা ছিল না, এটা ছিল কফি ক্ষেত, টমেটো ক্ষেত, শুধু রেললাইনটা ছিল। আমরা রেললাইনের উপরে দিয়ে মৌচাক ওই রামপুরা রোডে উঠলাম, রামপুরা রোড থেকে জাহিদ যেহেতু নেতা স্লোগান দিচ্ছে আর পতাকার দণ্ডটা আমার কাঁধে, এটা ও আমাকে দিছে যেহেতু আমি ওর ফ্রেন্ড, এটা সময় আমাকে দিয়ে দিছে আর কি। আজকে আমি, হ্যাঁ, এটা আমি বহনকারী বলতে পারি আজকে এই কারণে। তো এই রাস্তা দিয়ে যেতে 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 একটা জায়গায় আমাদেরকে পাকিস্তান সামরিক বাহিনী আটকে ছিল, সেটা হচ্ছে আমরা মৌচাক হয়ে সিদ্ধেশ্বরী ভিতরে দিয়ে বিকরণ স্কুল হয়ে অফিসার্স ক্লাবের দিয়ে যখন যাচ্ছি, যে সুগন্ধ আমাদের যে জাতীয় ইয়ে অতিথি ভবন যেটা রাষ্ট্রীয়, ওই সুগন্ধার ওখানে দেখলাম দুটো আর্মি এসে বন্দুক তাক করেছে। আচ্ছা, ওই তখন আমাদের মাথায় চলে আসলো ওই জিনিসটা যে দেখা মাত্র গুলি করা হবে, এবং উই আর ওয়েটিং ফর দ্যাট। জাহিদের দিকে তাকালাম, জাহিদ আমাদের তাকালাম, দুজনে মুখ বিবর্ণ, আর আমার কাছে মনে হলো যে আমার পাটা ভারী হয়ে গেছে। আর পিছের থেকে মানে আমরা তো থেমে গেছি ওখানে, কিন্তু থেমে যাওয়ার অবকাশ নেই তো, পিছের লোক তো আর দেখে নেই যে বন্দুক নিয়ে দুজন অফিসার সেনা নামছে। তো মানুষের ধাক্কায় আমরা অটোমেটিকলি আগে, আমাদেরকে আগে বাড়তে বাধ্য করা হচ্ছে। তো এই ধাক্কায় যখন আবার সামনের দিকে ওই পিছনের দিকে আমরা তাকাই, দেখি এখানে মানুষের মাথায় দেখা যায়, এত লোক যে সম্পৃক্ত হয়েছে আমরা বুঝতেই পারিনি। একদম অফিসার ক্লাব থেকে নিয়ে বিকরণেশ্বর স্কুল বেলি রোড, খালি মানুষের মাথা, মানে আমরা মিছিল নিয়ে আসছি, স্লোগান দিচ্ছি, মানুষ সম্পৃক্ত হয়েছে, এইটাই দেখলাম। আর যখন সামনের দিকে তাকালাম, দেখলাম যে একজন অফিসার হবে, ও জিনিসটা অনুধাবন করতে পারছে যে ওখানে তো এক স্কোয়াড 20-22 জন আর্মি আছে সিকিউরিটি, হয়তো গুলি চালালে 8-10 জন মারা যাবে, কিন্তু ওরা ফিনিশ হয়ে যাবে। ও দেখলাম হঠাৎ করে নেমে একটা রুমাল বের করে আমাদেরকে বলছে যাও যাও যাও। আমাদের তো নো ওয়ে টু গেট ব্যাক, আমাদের তো পিছু ফেরার কোনো স্কোপই ছিল না, যার জন্য আমরা মানুষের চাপেই সামনের দিকে চলে যাচ্ছি। আর স্লোগান আমরা আবার স্লোগান দিলাম জয় বাংলা, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, ওদের সামনেই। আবার চিন্তা করতেছি যে পাকিস্তানের তো বেইমান, হয়তো কাছের দিকে গুলি করবে, করে দিতেও পারে, আর করে দিলে কি হতো, 30 লক্ষ শহীদের মধ্যে আমাদের নামটা হতো, আমার পরিবার একদিন স্মরণ করতে। এই তো যাই হোক, আমরা ওখানে যাচ্ছি, যখন দেখলাম যে ওই সিপাহী দুটা কটমট করে তাকিয়ে আছে আমাদের দিকে, মনে হয় একটা মনোভাব যে কিছু করতে পারলো না, সরকার এলান দিছে দেখা মাত্র গুলি, কিন্তু আমাদের গুলি করতে দিল না। আর অফিসারটা দেখলাম যে ঘামটা মুছতেছে, সে বুঝতে পারছে, আমরা ওখান থেকে চলে গেলাম যে রমনা পার্কের ভিতরে দিয়ে শিকাচন ওই শিশু একাডেমি, ওখান দিয়ে বেরিয়ে ওই রমনা রেস করছে, তখন এই মোটা মোটা কাঠের
কাঠ দিয়ে ঘেরাও করা ছিল, ঘোড়ার রেস হতো ঘোড়ে ধরার জন্য, ওইটা ভেঙে শিকা চিরন্তন দিয়ে আমরা টিএসসি পর্যন্ত পৌঁছে দেখি লোকে লোকারণ্য, কিন্তু ওই যে পতাকাতে উত্তোলন করা হবে এটা কিন্তু গোপন রাখা হয়েছিল, এটা কিন্তু বলা হয়নি, এটা শুধু জাহিদ জানতো। আর পরবর্তীতে আমার সৌভাগ্য হয়েছিল এই ঘটনাচক্রে, আর ওখানে যাওয়ার পরে পতাকা দেখার পরে মনে হলো যে ঢাকা ইজ ট্রেমলিং, কাঁপতেছে, স্লোগানে স্লোগানে চারিদিকে আমরা মানুষ, আমাদের মিছিল ওখানেই থেমে গেল, মানুষ আমাদেরকে রাস্তা করে দিল, আমি জাহিদ আর কাউসার ছাত্রলীগের অর্গানাইজিং সেক্রেটারি, আমরা তিনজনে মানুষের ফাঁক দিয়ে যে কলাভবন প্রাঙ্গণে গেলাম, গাড়ি বারান্দার উপরে মঞ্চ করা হয়েছে, আর পাশ দিয়ে বাসের সিঁড়ি, আর আমাদের তো ট্রেনিং ছিল ওই সময়, যে আগে আমরা বলেছি যে ঢাকা ইউনিভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং আমরা ট্রেনিং দিয়েছি, ওখানে ওই পর্যন্ত যাওয়ার পরে দেখলাম রব ভাই যেহেতু ডাকসুর ভিপি, জি, উনি মঞ্চ হাতে মাইক্রোফোন সামনে দাঁড়িয়ে উনি মঞ্চ পরিচালনা করছে, আর সব ছাত্র নেতা ঢাকায় অবস্থানকারী, কোনো ছাত্র নেতা বাদ ছিল না, আমি পার্টিকুলারলি কারোর নাম বলবো না, আর নিচে দেখলাম খসু ভাই, মন্টু ভাই, ওই মহিউদ্দিন ভাই, সবাই যাই, ওখানে যাওয়ার পরে সিঁড়িতে রব ভাই সিঁড়ির সামনে আসলো, যাই একটা সেলুট দিয়ে মানে সামরিক কায়দায় আমার থেকে পতাকাটা দণ্ডটা নিয়ে রব ভাইয়ের হাতে দিল, এবং রব ভাই পতাকা নিয়ে সামনে উড়ে বলছে আজ থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের পতাকা, আর ঢাকা, হ্যাঁ, আর সারা ঢাকা শহর মনে হচ্ছে কেঁপে উঠলো, এদিক দিয়ে ফুলের রোড, এদিক দিয়ে নীলক্ষেত টিলক্ষেত মানুষের লোকারণ্য, তো অনেক কষ্টে থামিয়ে তারপরে ওইটা এক কোনায় বেঁধে, সব নেতৃবৃন্দ দাঁড়িয়ে থেকে ওইটা এক কোনায় বেঁধে মঞ্চ সভা শুরু হলো, সব ছাত্রনেতা বক্তৃতা দিল যে আগামী 3 তারিখ পল্টনে জনসভায় আমরা আমাদের ছাত্র মানে 11 দফার যে আন্দোলনের যে রূপরেখাটা এটা আমরা মানে পূর্ণাঙ্গ ইয়েটা জানাবো। আমরা পরে শুনেছি, আমরা জানি না যে বঙ্গবন্ধু নাকি আসার কথা ছিল না আর কি ওই ওই সভা জনসভা। আচ্ছা, 3 তারিখে 1 তারিখে যে এই পতাকা উত্তোলন করা হয়েছে এটা কিন্তু প্রতীকী প্রতিবাদ, না 2 তারিখে, এটা তো মার্চের 2 তারিখ, সরি মার্চের 2 তারিখে যে পতাকা উত্তোলন করা হয়েছে এটা কিন্তু প্রতীকী প্রতিবাদ, জি, আর 3 তারিখে ছাত্র সংগ্রাম পরিষদের মিটিং এ সাধারণ সিরাজ ভাই ইশতেহার পাঠ করলেন, এর মধ্যে বঙ্গবন্ধু চলে আসছেন। আচ্ছা, শোনা যায় নাকি, আমরা জানি যে বঙ্গবন্ধু যখন শুনছে যে মিটিং হবে উনি চলে আসছেন, উনিও তো রাজনীতি পাগল মানুষ, যাই হোক আসা বঙ্গবন্ধুর উপস্থিতিতে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটা, জাতীয় সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এই পতাকাটা বাংলাদেশের জাতীয় পতাকা, এবং বঙ্গবন্ধুকে সর্বাধিনায়ক জি মেনে ইশতেহার পাঠ করা হলো। ওই সময় সাধারণ সিরাজ আমাদের যে দাদা ভাই আমরা যাকে বলি আর কি, সিরাজুল আলম খান, সিরাজুল আলম খান, উনি তো একটু বিপ্লবী মানুষ আর কি, উনি উনি ওই একটা গ্রুপ নিয়ে স্লোগান তুলছে যে মুজিব ভাই আজকে স্বাধীনতা ঘোষণা করেন এখানে, বঙ্গবন্ধু একটু ঘুরে তাকায় একটু ধমক দিয়ে বললো যে আমি যা বলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আমি যা বলার 7ই মার্চ পল্টনে আওয়ামী লীগের জনসভায়, সরি সরহদ্দি উদ্যানে জনসভায় বলবো, রেসকোর্সের জনসভায় 7 তারিখে বলবো, 7 তারিখে বলবো, তাই এইটা তো ইতিহাস। তারপরে সবকিছু দিক থেকে আসলে 7 তারিখটা হচ্ছে মানে টার্গেট, তারপরে আমরা 7 তারিখের পর থেকে আমরা বিভিন্ন, আমি যেমন টাঙ্গাইলে গেছি, এদিকে মানিকগঞ্জে গেছি ট্রেনিং, ছাত্রদের ট্রেনিং, ছাত্র লীগের কিছু নেতাদের সঙ্গে আমাদের কর্মকাণ্ড চলতেই থাকে, চলতে আর অস্ত্র আমরা কালেকশন করা শুরু করলাম, বিভিন্ন আমরা খবর নিয়ে বিভিন্ন এলাকায় কার কার লাইসেন্স অস্ত্র আছে, বন্দুক, দোনালা বন্দুক, রিভলভার, এগুলো নিয়ে এই এই হ্যাঁ এই বলো, আমি একটা আমি এক মিনিট, জি প্লিজ প্লিজ, জি বলেন, আমরা এগুলো নিয়ে জমা রাখতাম ইকবাল হলে, তৎকালীন ইকবাল হলে, বর্তমান সার্জন জহুরুল হক হলে। তারপরে তো 25শে মার্চ মালিয়াগ মোড়ে আমাদের অফিস, এদিকে রাজারবাগ পুলিশ লাইন, আর 3 তারিখে আরেকটা ঘটনা যেটা হচ্ছে বাংলাদেশের প্রথম শহীদ, কিন্তু শহীদ ফারুক ইকবাল, যার কবর এখনো পর্যন্ত মৌচক মোড়ে আছে,
এবং বঙ্গবন্ধু 3 তারিখে মিটিং শেষ করে আসার পথে খবর আসছে যে শহীদ ফারুককে রামপুরা টেলিভিশনে বিক্ষোভ প্রদর্শন করা, আর্মির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করার জন্য গুলি করে হত্যা করা হয়েছে, তার লাশ ঢাকা মেডিকেল থেকে এখন নিয়ে আসতেছে। উনি পল্টন মোড়ে দাঁড়ায় গেলেন, আমরা তো পিছিয়ে পিছিয়ে হাইটে আসতেছে বুঝেছেন জিপে। ওর ফারুক ইকবাল ওইটা তারপরের দিন পেপারও আসছে যে ফারুক ইকবালের লাশটা আসার পরে বঙ্গবন্ধু লাশের উপরে হাত দিয়ে বলছে যে ফারুক ইকবালের এই রক্ত বিচারের দিব না এবং ফারুক ইকবালের এই আত্মত্যাগ আমাদের স্বাধীনতা সংগ্রামকে আরো বেগবান করবে। এই জিনিসটা তারপরের দিন পেপারে হেডলাইন ছিল, সব সবকিছুতে তার একটা গুরুত্ব ছিল এবং তিনি অংশগ্রহণ করেন সরাসরি মহিবুল। তারপরে 25 মার্চ রাতে আমার আরেকটা সৌভাগ্য, আমি জানি না যে আমার মতো সাধারণ মানুষের উপরে কেন, আমি কিন্তু ওই প্রতিরোধ যুদ্ধে পুলিশের সঙ্গে, পুলিশরা যখন ইয়ে করে আসলো রাইফেল টাইফেল সব ওই অস্ত্রাগার ভেঙে বেরিয়ে আসলো, মালিয়াক মোড়েই তো আমাদের অফিস, ওখানে বালু দেওয়া ছিল, বালু দিয়ে মাঠ ভরা ছিল, আমরা ওই যে পাড়ায় মহল্লায় সংগ্রাম পরিষদ গড়ে তুলো, আমরা বেলচা টেলচা এগুলো ছিল, এগুলো দিয়ে বালু দিয়ে একটা ইয়ের মতো করলাম, বাঁধের মতো করেছি মৌচাকে মৌচাকে মুখোমুখি। এর মধ্যে দেখি যে পুলিশ আসছে, কেউ হাফ প্যান্ট কেউ স্যান্ডেল গেঞ্জি, কারো কাঁধে একটা রাইফেল কারো কাঁধে 2টা রাইফেল, বেশ কিছু পুলিশ আমাদের পরিচিত ছিল, ওরা আসতো মাঝে একবার আড্ডা মারতো চায়ের দোকানে, একজন এসে বলতেছে যদি ভাই মানুষজন সরাই দেন, ওই যে দেখেন ওই 2টা হেডলাইট দেখলাম মৌচাকে এই সরি সিদ্ধেশ্বরী মৌচাক মার্কেটের পরে 2টা হেডলাইট অফ হয়ে গেল, সম্ভবত পাকে আর্মি চলে আসছে। এবং এই আর্মি আসার আগে শেখ কামাল এসে আমাদেরকে খবর দিয়ে গেছে, এটাও পরের ঘটনা, পরে বলবো, এটা বিরাট বড় ঘটনা। তো আমরা সব মানুষকে শান্তিবাগের ভিতরে ঢুকাই দিয়ে একজন আমাকে বললো ইদি ভাই এটা নেন আপনি, ওর কাঁধে 2টা না 3টা রাইফেল ছিল, তা আমরা আবার 3x3 চালাতে পারতাম ওই সময়। আচ্ছা আচ্ছা, বোল্ট অ্যাকশন ইয়ে তো আমরা ওই ট্রেনিং এটা দিয়েছিলাম। তো আমিও যুদ্ধের সময় 10-15 জন পুলিশ সহ আমরা ওই বাঁধের উপরে পজিশন নিলাম, এর মধ্যে আরে 2টা হেডলাইট দেখলাম আসলো, ওই হেডলাইটে দেখলাম যে রাস্তার দুই পাশ দিয়ে স্টিলের হেলমেট টেলমেট লাগানো আর্মি রাস্তার দুই পাশ দিয়ে আস্তে আস্তে আগায় আসতেছে, ওই হেডলাইট অফ হলো আর আমাদের এখান থেকে একটা গুলি পুলিশ করলো। পরের দিন আমরা 27 মার্চ কারফিউ উঠলো, পরে শুনেছি যে ওখানে 26 মার্চ এখানে 2টা পাঞ্জাবি মানে দ্যাট ইজ পাকিস্তানের সৈন্যের ইয়ে পড়েছিল দেহা আমাদের এখানে গুলি চলার পরে। তো এটা হচ্ছে যুদ্ধ শুরু হয়ে গেছে তখন আর কি, 26 মার্চ তখন। হ্যাঁ 26 মার্চ, এবং আমরা কত 5-7 মিনিট আমিও 2টো 3টো ফায়ার করেছি, কিন্তু কোথায় কি 10 মিনিট পরে ওদের সেই ইয়ের কাছে টিকে থাকার কথা না, আমরা ঢাকা থেকে বেরিয়ে ভারত চলে গেছি, মানে সঠিক বললাম কোথায় ভারত যে ওখানে যে 3 মাস কাজ করেছি বিভিন্ন শরণার্থী ক্যাম্পে যে ইয়াং জেনারেশন কে মুক্তিযুদ্ধে নিয়ে আসার জন্য, এটার দায়িত্বটা সাধন সেজ ভাই আমাকে দিয়েছিলেন, আর তার 3 মাস পরে আমি আবার ট্রেনিং এ চলে গেলাম দেরাদুন। আচ্ছা, বিএলএফ এর ট্রেনিং এ যেটা ইনি হয়েছিলেন আরেকদিন আপনার কাছ থেকে। জি 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 বুঝলাম ইদু ভাই, আমাদের আজকে আমরা মূলত 7 তারিখ এবং তার আশেপাশে মানে 1 তারিখ আমি দুঃখিত যে আপনাদেরকে বিরক্ত করেছি, কিন্তু আমি আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম আর কি, যে জিনিসটা আমার খুবই ভালো লাগছে মহিবুল ইসলাম ইদু ভাই, আমাদের খুবই ভালো লাগছে এবং আমরা সৌভাগ্যবান মনে করছি এই জন্য যে আপনি সরাসরি আমাদেরকে বলছেন সেই সময় নিজের গল্পের সময়টা। আমরা আজকের আলোচনা আসলে মার্চ মাস এবং হচ্ছে মূলত 7 তারিখের কাছাকাছি নিয়ে আমরা আলোচনা করলাম, কিন্তু আমাদের খুবই ইচ্ছে থাকলো, বিশেষ করে আমি চাইবো আপনি যদি আমাদেরকে একটু সময় দেন, আমরা আগামীতে 25 তারিখের পর থেকে অর্থাৎ 26 মার্চের থেকে আপনার মুক্তিযুদ্ধের যে স্মৃতিচারণ সেটা আমার কাছে মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং হবে, কারণ আপনি বঙ্গবন্ধুর খুব কাছে ছিলেন, আপনি ছাত্র নেতৃত্বের খুব কাছাকাছি ছিলেন এবং ঢাকা থেকে আপনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, কাজে আপনার অংশগ্রহণটা
অন্যদের থেকে অনেকটা আলাদা হবে, আমরা সেই অংশগুলো অবশ্যই আপনার আমি একটা একেবারে ইনডেপথ ইন্টারভিউ করতে চাই, আপনি আশা করি আমাদেরকে সময় দিবেন সেই চাওয়াটা। নিশ্চয়ই আমিও চাই, আমি তো আপনাকে আগেও বলেছি যে আমার একটা ফাউন্ডেশনই আছে যে আমরা মুক্তিযুদ্ধের চেতনা বিকশিত করার জন্য কাজ করে যাচ্ছি। জি জি, যে আমাদের সেই জন্য খুব ভালো লাগছে। তো আজকে আমরা বিশেষ করে 7 তারিখের যে স্মৃতিচারণ শুনেছি সেটাও একটা অমূল্য স্মৃতি হয়ে থাকলো আমাদের কাছে। অবশ্যই, কেন এই 7 তারিখের 7ই মার্চই তো আমাদের স্বাধীনতা এবং পিলার, আমি বলি আর কি, এই এই পিলারটা যদি আমরা ওদিন না স্থাপন করতে পারতাম বঙ্গবন্ধুর মাধ্যমে, তাহলে মুক্তিযুদ্ধটা হতো না, একেবারে হতো না বলা যায় না, তবে বিশাল একটা এটা আসলে মাইল ফলক, দিস ইজ দ্য পিলার, রাইট, এটা মাইল ফলক, এটা আমাদের মাইল ফলক। তো এই দিনটাকে নিয়ে কবিরা কবিতা লিখবেন সেটি স্বাভাবিক। রাসেল আশিককে মৃদু আশিকি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার সেই কবিতাটি উপস্থাপন করলেন আজকে উপস্থিত হয়ে নিজে। নির্মলেন্দু গুণ থেকে শুরু করে এখন পর্যন্ত আমার মনে হয় আরো অনেকে লিখবেন এবং এখনো লেখা হচ্ছে, তো সেই কবিতাগুলো থেকে বেশ কিছু শুনেছি এবং একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে বিলায়ত ভাই যে পর্যবেক্ষণ দিয়েছেন সেটিও খুবই গুরুত্বপূর্ণ, আমার কাছে ভালো লেগেছে ভীষণ। আর বিলায়ত ভাইয়ের কণ্ঠটা আমি মুগ্ধ, আমি আসলে বাচিক শিল্পী হিসেবে আমি অনেক জায়গায় শুনি, আবৃত্তি আমার খুব প্রিয় একটা বিষয়, কিন্তু বিলায়ত ভাই ধন্যবাদ আপনাকে। আর উনি তো শেখ ভাই তো কবি মানুষ, আমি ওনাকে চিনি, আমি ওনাকে দেখেছি বইমেলায়, আমি বইমেলায় যাই, আমি ওই লিটল ম্যাক চত্বরে আড্ডা মারি আর কি। আচ্ছা 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 আচ্ছা, যাক আমাদের আমাদের খুবই ভালো লাগলো আপনাকে এভাবে সরাসরি পেয়ে। তো আমরা দুজনকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিলাস ভাইয়ের কাছে একটু যাচ্ছি যে আপনার যদি কিছু বলার থাকে আজকে দিনটাকে নিয়ে, এবং আর যদি কোনো কবিতা দিয়ে শেষ করতে পারি। কবিতা তো অনেক ইতিহাসই চলে আসে আজকে, তাই চলে আসছিল এই দুভাইয়ের কথার মধ্যে দিয়ে। এমনি আরো অনেক যারা আছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই, আর আমাদের নিশ্চয়ই এই যে এই কথাগুলোর একটি জায়গায় বঙ্গবন্ধুর ভাষণের মাধ্যমেই বলি, কতটা এই কথাটা বলছে নিধু ভাই যে কতটা সুদূর প্রসারী চিন্তা নিয়ে তিনি এগিয়েছিলেন সেই সময়ের, তার কথা শেষ দিকে যে কথাটা মনে রাখবেন, শত্রু বাহিনী ঢুকেছে নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে, লুটতরাজ করবে, এই বাংলায় হিন্দু মুসলমান বাঙালি নন বাঙালি যারা আছে তারা আমাদের ভাই, তাদের রক্ষার দায়িত্ব আমাদের ওপর, আমাদের যেন বদনাম না হয়, ইঙ্গিত স্পষ্ট ছিল, যা পরবর্তীকালে অনেক ঘটনা ঘটেছে আমরা জানি। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে রক্ত মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের স্বাধীনতা, এর চেয়ে আর স্পষ্ট কোনো নির্দেশনা থাকতে কিছু নাই, ঘোষণা নিয়ে কোনো কথা থাকতে পারে এরপরে। আরেকটি কথা বলতে চাই, বারবার আমার মনে হচ্ছিল এই কথাগুলো কিন্তু আমার যেটা সৌভাগ্য হয়েছিল সেই সময়ের যারা বীর যারা লেখক শিল্পী যেমন নির্মলেন্দুর সঙ্গে, রহমান ভাইয়ের সাথে, আখতারুজ্জামান ইলিয়াসের সাথে, বটু ভাইয়ের সাথে, মাহমুদুল হক, হ্যাঁ এই যে নানান জনের সাথে, তারা এই কথাটা বলেছিলেন যে আমরা শুধু প্রতীক্ষা করছিলাম যে 7ই মার্চের সেই সময় কায়েস আহমেদের কাছে যে কি নির্দেশনা আসে, এবং সেই স্পষ্ট নির্দেশনাটাই পেয়েছিলেন। শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধুর প্রতি, এবং এই নির্দেশনার আলোকে যে দেশ স্বাধীন হয়েছিল, মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল, এখন তার উত্তর প্রজন্মের কাছে প্রতিটি পড়াতে পড়াতে আমাদের দায়িত্ব রয়ে গেছে, সেই দায়িত্ব পালন যেন আমরা করতে পারি, তবেই শ্রদ্ধা জানানো হবে 7ই মার্চের প্রতি, বঙ্গবন্ধুর প্রতি, মুক্তিযোদ্ধাদের প্রতি। এই অনেক ধন্যবাদ বিলাস ভাই, আমি আপনার মাধ্যমে আজকে এই মাধ্যমে আমি একটা ছোট্ট প্রত্যাশা আমার আছে, যেটা আপনি একটু আগে বলছিলেন যে এরকম বঙ্গবন্ধুর অনেক জীবনে অনেক ঘটনা অলিখিত রয়ে গেছে, অজানা রয়ে গেছে, আমরা শুধু কিছু মানে নির্দিষ্ট মানুষের মুখ থেকে বঙ্গবন্ধু জীবনী শুনি, বঙ্গবন্ধু আত্মজীবনী সেটা তো অন্য জিনিস, ওনার নিজের লেখা। আমি আশা করব, আমার একটা দাবি থাকবে রাষ্ট্রযন্ত্রের কাছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, যে একটা এখনো সময় আছে, এখনো জেলায় জেলায় উপজেলায় ওই 71-এর বীর সেনানী 71-এর সংগঠকরা আছেন,
বঙ্গবন্ধুর সান্নিধ্যে যারা আসছেন তাদের কাছে যে একটা কমিটি করে একটা তাদের কাছে যে যে এইগুলি সংগ্রহ করে নতুন করে বঙ্গবন্ধুর জীবনীটাকে উন্মোচিত করা। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি একেবারে ঠিক বলেছেন এবং আমাদেরও চাওয়া থাকবে অন্তত আপনার কাছে যে স্মৃতিগুলো আছে সেই স্মৃতিগুলো আমরা রেকর্ড করতে চাই। শূন্য রেখা থেকে আপনার কাছে এই আহ্বানটা থাকলো, আশা করি আপনি আমাদের সময় দিবেন। রাসেল আশিকে আপনাকে ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। এবং গেলেন ভাই, আরেকটু সময় নেই, সেটা হচ্ছে আমি আবেগ আপ্লুত হয়ে বলতে চাই যে সেই কৈশোরে বঙ্গবন্ধুকে আমি তিনবার কাছে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। একবার দূর থেকে হচ্ছে আমার 70-এর যে বন্যার কথা বললেন ইদু ভাই, সে গ্যান্ডারিয়ার যে বন্যার সময় উনি এলেন, স্বাধীনতা উত্তরকালে এই 32 নম্বর বাড়িতে দুবার এসেছিলাম এবং তা একবার গেঞ্জি পরা এবং লুঙ্গি পরা অবস্থায় সেই কৈশোরকালে, আমি তখন স্কুলে ছাত্র, অষ্টম শ্রেণীর ছাত্র, এবং আরেকবার হচ্ছে সেই সাদা ধবধবে পাঞ্জাবি আর পায়জামা পরা, আজও সেই স্মৃতি আমার চোখে ভাসছে। এরকম সুপুরুষ বাঙালি আমি দেখিনি, আমি দেখিনি লঞ্চের উপরে বঙ্গবন্ধু খালি গায়ে লুঙ্গি পর্যন্ত উঠিয়ে যখন গোসল গোসলটা করতেন, এরকম ধবধবে ধবধবে সাদা বলবো না, এটা এই রঙে তুলনা হয় না, এটা আর এরকম সুপুরুষ এরকম সুদেই আমি দেখিনি আমার জীবনে, আমার সৌভাগ্য যে এরকম লোকের সান্নিধ্যে পেয়েছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিকই বলেছেন, অনেক ধন্যবাদ। আমরা আসলে যতই জানছি ততই আরো জানার আগ্রহ বাড়ছে এরকম একটা, উনি আসলে মোহিনী একটা শক্তি ছিল, উনার একটা আকর্ষণ করার এত শক্তি যে উনি সেটি আসলে অস্বীকার করার কোনো জায়গায় নেই। আমাদের আমরা সেই স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে আজকের দিনটাতে যে আজকে 7ই মার্চ, আমাদের সেই জন্য আরো বিশেষ করে ভালো লাগছে। আপনাদের তিনজনকেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি শূন্য রেখার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ শূন্য রেখা, ধন্যবাদ। আর এই শূন্য রেখা